tanto una bestia per parlare con me. আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসক বৃন্দ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের FCPS নিউরোলজির জন্য বিশেষায়িতভাবে তৈরিকৃত নিউরোলজির চ্যাপ্টারের সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় লেকচারে। আমি ডাক্তার মুনাজির ইসলাম, FCPS নিউরোলজি ট্রেনিং হিসেবে কাজ করছি আপনাদের সামনে। আজকে আমাদের নিউরোলজির যে চ্যাপ্টারে আমাদের দ্বিতীয় অংশটুকু ছিল, আমরা প্রথম লেকচারে দেখেছিলাম যেমন নিউরোলজিকে দুটো ভাগে ভাগ করেছিলাম, এখানে আমরা মেইনলি আলোচনা করবো হচ্ছে সিএসএফ স্টাডি এবং নিউরো ইনফেকশন নিয়ে, এবং এর সাথে সাথে নিউরো ইনফ্লামেটরি ডিজিজ, নিউরো ইনফ্লামেটরি ডিজিজের সাথে আমরা এরপরে চলে যাবো হচ্ছে ব্রেইন টিউমার এবং সেই সাথে নিউরোফাইব্রোমাটোসিস এবং টিউমার রিলেটেড যে বিষয়গুলো আছে সেখানে। এর পরবর্তীতে আমরা স্পাইনাল কর্ড লেশনগুলো নিয়ে আলোচনা করবো, স্পাইনাল কর্ডের পরবর্তীতে আমরা চলে যাবো হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি, সেটা হচ্ছে মাইসিনিয়া গ্রেভিস এবং নিউরোমাসকুলার জাংশন ডিসঅর্ডার, যেটা আছে মাইসিনিয়া গ্রেভিস এবং গুলেনবাড়ি বা গিয়ানবাড়ি সিন্ড্রোমে। সো এখন আমরা প্রথমেই খেয়াল করি কিন্তু কিন্তু আপনারা একদম ডেভিডসনের নিউরোলজি চ্যাপ্টারের যে প্রথম দিকে ইনভেস্টিগেশনের মধ্যে দেখবেন একটি বক্স দেওয়া আছে, সেটা হচ্ছে 28.6 নাম্বার বক্স। এই বক্সটি আগে 23rd এডিশনে মাত্র এই শুধুমাত্র 25.6 নাম্বার একটা বক্স ছিল, সেটাতে মাত্র 4টা এবং 3টা ইনফেক্টিভ এবং 2টো মাল্টিপল স্ক্লেরোসিস এবং সাবারনাইট হেমোরেজ ছিল। কিন্তু এবারে 24th এডিশনে এসে এখানে একটু প্রচুর পরিবর্তন করেছে। এই পরিবর্তনটা দেখে আমাদের ঘাবড়ানোর কোনো কিছুই নেই। আপনারা এখানে যেটা হচ্ছে মেইন জিনিস যেটা ছিল সেই তিনটা জিনিস আগেও ছিল, এখনও আছে। আমরা সেই তিনটা মেইন জিনিস নিয়ে আলোচনা করবো, দ্যাট ইজ ব্যাকটেরিয়াল টিউবারকুলার এবং ভাইরাল মেনিনজাইটিস নিয়ে আমরা আলোচনা করবো, এবং তার সাথে সাথে দেখবো যে অন্যান্যগুলো আমরা কীভাবে মিলাতে পারি। আমরা খুব সুন্দর করে ইনশাল্লাহ আপনাদেরকে এটি মিলিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমরা চলে যাচ্ছি 135 নাম্বার পেজে 28.6 নাম্বার বক্সে। তো প্রথমে আমরা জানি সিএসএফ যখন আমরা করবো অর্থাৎ লাম্বার পাঞ্চার আমরা যখন করবো, এই লাম্বার পাঞ্চার করবো কি করবো না এই সিদ্ধান্ত আগে আমাদেরকে নিতে হবে। যদি লাম্বার পাঞ্চারের ইন্ডিকেশন থাকে এর সাথে সাথে বেশ কিছু জিনিস যখন আমাদের থাকবে তখন কিন্তু আমরা লাম্বার পাঞ্চারটা করতে পারবো না। এই জিনিসগুলো কি কি আমরা আপনারা 1173 নাম্বার পেজে যাবেন। 1173 নাম্বার পেজে গেলে সেখানে দেখবেন কি কি লেখা আছে, সাইন্স অফ সিভিয়ার সেপসিস অর র্যাপিডলি ডেভেলপিং র্যাশ। এর সাথে সাথে দেওয়া আছে কি পেশেন্টের যদি কার্ডিও রেসপিরেটরি ফেলিয়র থাকে, অর্থাৎ পেশেন্ট যদি হার্ট ফেলিয়র অথবা রেসপিরেটরি ফেলিয়র ডেভেলপ করে যায়, এবং সেই সাথে পেশেন্টের যদি অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি পাচ্ছে, লো মলিকুলার ওয়েট হেপারিন অথবা ওয়ারফারিন পাচ্ছে, এই ধরনের পেশেন্টকে অ্যাবসলুটলি লাম্বার পাঞ্চার করা যাবে না, অ্যাবসলুটলি অর্থাৎ একেবারে লাম্বার পাঞ্চার করা যাবে না। কিন্তু লাম্বার পাঞ্চার করা যেতেও পারে কার, সেটা হচ্ছে রিলেটিভ কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে। যদি তার ফোকাল নিউরোলজিক্যাল সাইন থাকে, যদি তার প্যাপিলিডিমা থাকে, যদি তার একই সাথে পেশেন্টের দেখা যাচ্ছে যে সিজার হচ্ছে, অনেকক্ষণ ধরে সিজার হচ্ছে এবং থামছে না এরকম অবস্থায়, অথবা জিসিএসটা যদি একটু কম থাকে, জিসিএস যদি একটু কম থাকে, তাহলে এই চারটা জায়গায় আমরা লাম্বার পাঞ্চার করতে পারবো। বাট আবার না পারার শর্ত আছে, সেটা কি এইগুলো জিনিস থাকলে আমরা পেশেন্টকে আগে একটা ইমেজিং বা সিটি স্ক্যান বা এমআরআই করে নিবো। সিটি স্ক্যান বা এমআরআইতে যদি কোনো ফোকাল নিউরোলজিক্যাল লেশন বা ইনসল্ট বা এই ধরনের কোনো কিছু বা ব্রেইন অ্যাবসেস বা এই ধরনের কোনো কিছু আমরা পেয়ে যাই, তাহলে ফার্দার আমাদের লাম্বার পাঞ্চার করার দরকার পড়ছে না। সো দিস ইজ ইন্ডিকেশন অ্যান্ড কন্ট্রাইন্ডিকেশন অফ লাম্বার পাঞ্চার। এখন আপনি লাম্বার পাঞ্চার করার পরবর্তীতে লাম্বার পাঞ্চার করে সিএসএফ যে ফ্লুইডটা কালেক্ট করবেন, সেই সিএসএফ ফ্লুইডের নর্মাল কম্পোনেন্টসগুলো কি কি, নর্মাল অবস্থাটা কি কি, নর্মাল কম্পোনেন্টস মধ্যে 99.5% হচ্ছে তার ওয়াটার, তাহলে আমরা যে প্রেশারটা পাবো সিএসএফ সেটা হচ্ছে মিলিমিটার অফ ওয়াটার পাবো অথবা সেন্টিমিটার অফ ওয়াটার পাবো, নট ইন মিলিমিটার অফ মার্কারি। এক নাম্বার, দুই নাম্বার হচ্ছে এই প্রেশারটা নর্মাল হচ্ছে 50 থেকে 250 মিলিমিটার অফ ওয়াটার, অথবা আমরা যদি ভাবে বলি 5 থেকে 25 সেন্টিমিটার অফ ওয়াটার, অর্থাৎ সেন্টিমিটার করলে 5 থেকে 25 মিলিমিটার করলে 50 থেকে 250 তাহলে একদম ক্লিয়ার থাকবে পেশেন্টের। এরপর আমরা দেখতে যাবো মেইনলি তার প্রোটিনটা কেমন আছে। সো আমাদের সিএসএফ যখন স্টাডি করবো সিএসএফ স্টাডির অ্যাপ্রোচটা কি হবে, ফার্স্টে অ্যাপ্রোচ আমরা প্রেশারটা দেখবো, হাই প্রেশার কিনা, দুই নাম্বার হচ্ছে তার অ্যাপিয়ারেন্সটা কিরকম আছে সেটা দেখবো, কালারটা কিরকম আছে সেটা দেখবো, তিন নাম্বার আমরা প্রোটিনে চলে যাবো, প্রোটিন এসে আমরা দেখবো প্রোটিনটা রেইজ করেছে কিনা। প্রোটিন যদি রেইজ করে থাকে তখন আমরা গ্লুকোজের দিকে তাকাবো, যে গ্লুকোজটা তখন নর্মালি কি হওয়ার কথা এতটুকু জেনে রাখেন যে নর্মালি প্রোটিন কতটুকু থাকে, নর্মালি প্রোটিনের অংশটুকু থাকবে হচ্ছে 0.45 গ্রাম পার লিটার। যদি মিলিগ্রাম পার ডিএল আমরা যদি প্রকাশ করি তাহলে 45 মিলিগ্রাম পার ডিএল। আর যদি আমরা বলি যে পেশেন্টের একটা জিনিস খেয়াল করেন, যত প্রোটিন হাই আছে, যাদের প্রোটিন হাই আছে তাদের প্রেশার বেশি, এটা হচ্ছে একটা কমন সূত্র, যে যাদের যে যে কন্ডিশনে প্রোটিন বেশি থাকে সেই কন্ডিশনে প্রেশার হাই থাকে। এর পরবর্তীতে আমরা মিলানোর জন্য খেয়াল করবো হচ্ছে গ্লুকোজটা, গ্লুকোজ কতটুকু, গ্লুকোজ যখন আপনি সিএসএফ করবেন সাথে সাথে একটা পেশেন্টের আরবিএস করে নিতে হবে, আরবিএস করে নিয়ে সেই আরবিএস এবং সিএসএফ এর গ্লুকোজ দুটো একটা কম্পেয়ার করতে হবে। দুটো কম্পেয়ার করলে তখন আপনি দেখবেন যে 50-60% বেশি যদি গ্লুকোজ থাকে তাহলে দ্যাট ইজ নর্মাল লেভেল, অর্থাৎ সিএসএফ এ যদি ব্লাডে যতটুকু গ্লুকোজ আছে, অর্থাৎ ব্লাডে যদি 13 মিলিমোল পার লিটার থাকে তাহলে সিএসএফ এ সেটা মোটামুটি 6 থেকে 7 মিলিমোল পার লিটার নর্মাল, এর থেকে যদি কম থাকে দ্যাট ইজ অ্যাবনর্মাল। এর পরবর্তীতে আমরা হেল্প নিব হচ্ছে ডব্লিউবিসি এবং আরবিসি। এটা জানিয়ে রাখি সিএসএফ এ নর্মালি কোনো সেল থাকে না, 0-4 সিএসএফ এ সেল একেবারেই থাকে, যদি বেশি থাকে দ্যাট ইজ অ্যাবনর্মাল। এখন আসেন আমরা কিভাবে তিনটা জিনিস ডিফারেনশিয়েট করব, একটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, দুই নম্বর হচ্ছে ভাইরাল মেনিনজাইটিস, তিন নম্বর হচ্ছে টিউবারকুলার মেনিনজাইটিস। আমরা কমন একটা সূত্র জানি আমাদের ব্যাকটেরিয়াল হোক আর টিউবারকুলার, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়াল, সকল ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে আপনার সিএসএফ এ প্রোটিন হাই থাকবে, গ্লুকোজ কম থাকবে, প্রোটিন থাকবে হাই, গ্লুকোজ থাকবে লো, এটা সকল ব্যাকটেরিয়া। তাহলে খেয়াল করেন একটি ব্যাকটেরিয়াল টিউবারকুলোসিস, একটি ব্যাকটেরিয়াল এবং টিউবারকুলার মেনিনজাইটিস, দুটাতে কি থাকবে প্রোটিন ইজ ইনক্রিজ, গ্লুকোজ ইজ ডিক্রিজড, গ্লুকোজ লো থাকবে। দুটাকে আমরা ডিফারেন্সিয়েট করব কিভাবে, তখন আমরা সেলের হেল্প নিব। সেল তখন আমাদেরকে বলে দিবে যদি পলিমরফো নিউক্লিয়ার, অর্থাৎ সহজ কথা হচ্ছে নিউট্রোফিল যদি প্রিডোমিনেন্ট হয়ে থাকে, নিউট্রোফিল প্রিডোমিনেট হলে সেটা হচ্ছে একটি ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, আর যদি লিম্ফোসাইট প্রিডোমিনেন্ট হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে টিউবারকুলার মেনিনজাইটিস, টিউবারকুলার মেনিনজাইটিস। দেখেন একটি ব্যাকটেরিয়াল কি থাকবে 1000 থেকে 5000 পলিমর বা নিউট্রোফিল থাকবে, আর টিউবারকুলার মেনিনজাইটিসে 50 থেকে 5000 মতো লিম্ফোসাইট থাকবে। এখন আপনি দেখেন ভাইরাল মেনিনজাইটিসটা কি রকম, ভাইরাল মেনিনজাইটিসে প্রোটিন নর্মাল অথবা হাই হতে পারে কিন্তু গ্লুকোজ কিন্তু নর্মাল, গ্লুকোজ ইজ অলওয়েজ নর্মাল। তাহলে আমরা এখানে খেয়াল করি যে পেশেন্টের ভাইরাল মেনিনজাইটিস যদি ইনফেক্ট থাকে তাহলে সিএসএফ গ্লুকোজ কেমন থাকবে, নর্মাল থাকবে। সেখানে আবার যদি আমরা সেলটা খেয়াল করি সেলটা কেমন থাকবে, সেলটা থাকবে হচ্ছে লিম্ফোসাইট প্রিডোমিনেন্ট, সেলটা হচ্ছে লিম্ফোসাইট প্রিডোমিনেন্ট। ওকে, তাহলে এই একটা সিনারিও দিয়ে যদি আমাদেরকে সিএসএফ এর ভ্যালুগুলো দিয়ে দেয়, এই ভ্যালুগুলো দিলে কিন্তু আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো কোনটা ব্যাকটেরিয়াল, কোনটা টিউবারকুলার, কোনটা ভাইরাল। কিভাবে পারবো, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে থাকবে হলো প্রোটিন হাই, গ্লুকোজ লো, সেল থাকবে হচ্ছে নিউট্রোফিল প্রিডোমিনেন্ট, লিম্ফোসাইট প্রিডোমিনেন্স থাকবে, নিউট্রোফিল প্রিডোমিনেন্স থাকবে, অর্থাৎ লিকোসাইটোসিস থাকবে, সেটা হবে নিউট্রোফিল প্রিডোমিনেন্স। আচ্ছা, টিউবারকুলার আছে, টিউবারকুলার প্রোটিন হাই, গ্লুকোজ লো, কিন্তু লিম্ফোসাইট প্রিডোমিনেন্ট হবে, লিম্ফোসাইট প্রিডোমিনেন্ট হবে। ওকে, আর যদি সেটা ভাইরাল হয় তাহলে ভাইরালে গ্লুকোজ নর্মাল থাকবে, এতক্ষণ আমরা গ্লুকোজ লো পেয়েছি, প্রোটিন সেটা হাই থাকতে পারে অথবা নর্মাল থাকতে পারে, কিন্তু সেখানে কি পাবো, সিএসএফ এ আমার ডব্লিউবিসি প্রিডোমিনেন্টলি লিম্ফোসাইট পাবো। তিনটা দিয়ে আমরা আলাদা করে ফেললাম। এবার
আসেন পার্সিয়ালি ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস অনেক পেশেন্ট আমাদের কাছে কি নিয়ে আসে তাহলে হিস্ট্রিতে এবং তারপরে পেশেন্টের জ্বর এবং সাইন্স অফ মেনিনজাইটিস নিয়ে আসছিল এবং এর পরবর্তীতে সে লোকাল কোনো ডক্টরকে দিয়ে কিছু অ্যান্টিবায়োটিক খেয়েছে এখন তার সিএসএফ আমি কি কি পেতে পারি সিএসএফ সেক্ষেত্রে আমি কি পাবো যেহেতু সে অলরেডি অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো কিছু খেয়ে ফেলেছে কিন্তু এখন শুধুমাত্র তার ক্যানিয়াল গ্লোবেটিভাইজ অন্য কোনো কিছু নিয়ে আসছে আমাদের কাছে তাহলে তখন আমরা সেক্ষেত্রে পাবো যেটা তার সেল কাউন্টার দেখেন নর্মাল হয়ে যাবে সেল কাউন্টার নর্মাল বা আরও একটু বাড়তে পারে কিন্তু বাড়লেও সেখানে দেখা যাবে নিউট্রোফিল এবং লিম্ফোসাইট একই রকম ভাবে আছে মিক্সড সেল গুলো আছে আর গ্লুকোজ এবং প্রোটিন দুটোই ওই ব্যাকটেরিয়াল মতো হতে পারে ব্যাকটেরিয়াল যেমন হয়েছে অথবা নর্মাল থাকতে পারে অর্থাৎ নর্মাল বা নিয়ার টু নর্মাল অথবা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস যেরকম আমরা বলেছিলাম যে প্রোটিন হাই গ্লুকোজ লো সেটা থাকতে পারে তাহলে এটা গেল আমাদের পার্সিয়ালিটিতে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস অতঃপর আসি আমরা আমাদের ক্রিপ্টোকোকাল মেনিনজাইটিস এটা কি ক্রিপ্টোকোকাল নিউফর্মেন্স ক্রিপ্টোকোকাল নিউফর্মেন্স এটা কি এটা ফাঙ্গাল এটা ফাঙ্গাল ইট বিহেভস লাইক অনেকটা ব্যাকটেরিয়ালের মতো কাজ করে আবার অনেকটা ক্রনিক আকারে টিউবার মতো কাজ করে তাহলে কি ঘটনা দেখেন ওখানে ক্রিপ্টোকোকাল মেনিনজাইটিসে প্রোটিনটা হাই হয় গ্লুকোজটা লো হয় এবং অনেক ক্ষেত্রে নর্মাল থাকতে পারে লিম্ফোসাইটটা প্রিডমিনেন্ট থাকে এবং এটাকে আইডেন্টিফাই করার জন্য আমাদের এখানে কি দেখতে হবে ইন্ডিয়া ইন প্রিপারেশনে পজিটিভ পাওয়া যাবে আরেকটা সেরোলজি ইউরিনের বা ইউরিন অথবা হচ্ছে তার যে সেরোলজি আমরা করবো সেখানে আমরা অ্যান্টিজেন বা কালচার যেটা আমরা করবো সেখানে আমরা ক্রিপ্টোকোকাল অ্যান্টিজেনটা পজিটিভ পাবো অথবা ক্রিপ্টোকোকাল গ্রোথ পাবো সো এটা একটা ফাঙ্গাল মেনিনজাইটিস ক্রিপ্টোকোকাল মেনিনজাইটিসের কাজ হয় এই পেশেন্টের একটা ইমিউনো সাপ্রেশন বা এইচআইভির একটা হিস্ট্রি দেওয়া থাকবে এইচআইভি হয়েছে অথবা ইমিউনো সাপ্রেশন কন্ডিশনে পেশেন্টের ক্রিপ্টোকোকাল মেনিনজাইটিসটা ডেভেলপ করে অথবা আমরা আসি দেখেন এছাড়া আর যেগুলো আছে সাবারনার হেমোরেজি আমরা অলরেডি কথা বলেছি জ্যান্থোক্রোমিক জ্যান্থোক্রোমিকটা মনে রাখবেন জ্যান্থোক্রোমিকটার কালার কিন্তু এটা ইয়েলো কালার নট হেমোরেজিক কালার এটা হচ্ছে ইয়েলো কালার ব্লাড স্টেইন হতে পারে ব্লাড স্টেইন কালারটা আলাদা সেটা একদম ব্লাডের মতো আরেকটা হচ্ছে ইয়েলো কালার যেটা হচ্ছে জ্যান্থোক্রোমিক ওকে আরেকটা যেটা জায়গা দেখেন মাল্টিপল স্ক্লেরোসিস এবং এআইডিপি মাল্টিপল স্ক্লেরোসিসে মোটামুটি দেখেন প্রোটিন এবং গ্লুকোজ মোটামুটি নর্মালি থাকে সেল একটু ইনফ্লামেটরি যেহেতু কন্ডিশন এটা সেখানে সেল একটু বাড়ে লিম্ফোসাইট একটু বাড়ে কিন্তু যেটা মেইনলি এখানে থাকে সেখানে হচ্ছে অলিগোক্লোনাল ব্যান্ড থাকে অলিগোক্লোনাল ব্যান্ডটা কি এটা হচ্ছে একটা ইমিউন কমপ্লেক্স এই ইমিউন কমপ্লেক্সের যে ব্যান্ড এফসি পোর্শন যেটা সেই পোর্শনটা এখানে পাওয়া যায় অর্থাৎ এখানে আমি যদি ইমিউনোগ্লোবিলিন আইজিজি ইন্ডেক্স করি ইমিউনোগ্লোবিলিন ইন্ডেক্স করি তাহলে দেখা যাবে আইজিজি ইন্ডেক্সটা হাই হবে আপনারা এখানে লিখে রাখেন আইজিজি ইন্ডেক্সটা হাই হবে আরেকটা দেখেন দেখা আছে এআইডিপি এআইডিপি আরেকটা নাম কি আরেকটা নাম হচ্ছে গোলেনবারি বা গিয়ানবারি সিন্ড্রোম এই গিয়ানবারি সিন্ড্রোমে কি হয় সেল কাউন্টার দেখেন মোটামুটি নর্মালি থাকে 85% ক্ষেত্রে পাঁচেও কম থাকে অর্থাৎ নর্মাল থাকে অর্থাৎ নর্মাল থাকে কিন্তু প্রোটিন কি হয় প্রোটিন অনেক বেড়ে যায় এই প্রোটিন যখন বেড়ে যাবে এবং সেল কাউন্ট যদি নর্মাল থাকে এটাকে আমরা বলি অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন ওকে তাহলে এই গেল আমাদের সিএসএফ দিয়ে আমরা কিন্তু অনেকটা বুঝতে পারি তাহলে সিএসএফ দিয়ে যদি কোনো একটা সিনারিও আসে আশা করা যায় আজকে পর থেকে আপনারা মোটামুটি আইডেন্টিফাই করতে পারবেন এবং মোটামুটি এটা পেরে যাবেন যে কখন কোনটা কখন কখন সেটা ব্যাকটেরিয়াল কজ কখন সেটা পায়োজেনিক ব্যাকটেরিয়াল কজ কখন সেটা টিউবার কজ কখন সেটা ভাইরাল কজ এখান থেকে আমরা চলে যাবো আমাদের মেনিনজাইটিসে আমরা চলে যাবো আমাদের মেনিনজাইটিস ইম্পর্টেন্ট যে অংশটুকু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের সিএসএফ যে ছবিটা যে বক্সটা আমরা দেখেছিলাম এটা ইনফিনিটি স্টার এবং মেনিনজাইটিস টোটাল চ্যাপ্টারটা মেনিনজাইটিস টোটাল টপিকটা ইনফিনিটি স্টার এখানে আমরা স্পেসিফিক্যালি কিছু জায়গা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মেনিনজাইটিস কি কি কারণে হতে পারে মেনিনজাইটিস আমরা বলেছি ব্যাকটেরিয়াল ভাইরাল এবং টিউবারকুলার কারণে হতে পারে যদি সেটা শুধুমাত্র সায়েন্স অফ মেনিনজিজম তৈরি করে তাহলে সেটা হচ্ছে মেনিনজাইটিস সায়েন্স অফ মেনিনজিজমের সাথে যদি কোনো কনফিউশনাল স্টেট বা হচ্ছে ইরেলেভেন্ট টকিং বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে বা ব্রেইন প্যারেনকাইমাকে ইনভলভ করে ফেলেছে এরকম কোনো যদি ফিচার থাকে তাহলে তখন তাকে বলা হয় মেনিঙ্গো এনকেফালাইটিস আর মেনিনজাইটিসের ফিচার নাই কিন্তু কি করেছে ফোকাল নিউরোলজিক্যাল সায়েন্স আমরা পাচ্ছি বা ব্রেইন ম্যাটারকে ইনভলভ করেছে প্যারেনকাইমাকে ইনভলভ করেছে সেটাকে যদি হয় তখন এটাকে বলা হয় এনকেফালাইটিস তাহলে মেনিনজাইটিস মেনিঙ্গো এনকেফালাইটিস এবং এনকেফালাইটিস এই তিনটা জিনিস আমরা আলাদা করতে হবে তাহলে কি কি থাকবে আপনারা সেই 185 নাম্বার পেজ আবার চলে যাবেন দেখবেন যে লেখা আছে আইডেন্টিফিকেশন অফ ব্যাকটেরিয়া আইডেন্টিফিকেশন অফ ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস আইডেন্টিফিকেশন অফ অর্থাৎ ক্লিনিক্যাল ফিচার একদম স্ট্রিক্ট ক্লিনিক্যাল ফিচার সায়েন্স অফ কি ওখানে কি আছে সায়েন্স অফ মেনিনজাইটিস কি আছে নেগ্লিজিবিলিটি প্রোটিনিয়া সাইন ক্রনিক সাইন আর তার সাথে কি কি থাকবে তার সাথে ফিভার থাকবে পেশেন্টের পেশেন্টের র‍্যাশ থাকতে পারে পেশেন্টের সাইন্স অফ শক থাকতে পারে তাহলে এই যে এবং তার সাথে ক্যানিয়াল নিউরোপ্যাথি থাকতে পারে এই যে সায়েন্স অফ শক এবং র‍্যাশের কথা বললাম এটা একটা নির্দিষ্ট ব্যাকটেরিয়ার জন্য হয় সেই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে নাইসেরিয়া মেনিনজাইটিস এটা আরেকটা নাম হচ্ছে মেনিঙ্গোকোকাল মেনিনজাইটিস ওরা আমরা আলাদা করবো এখন আসেন আমাদের যত মেনিনজাইটিস হয় 1171 নম্বর পেজে আপনারা যাবেন যত মেনিনজাইটিস হয় তার মধ্যে থেকে সব থেকে বেশি হয় হচ্ছে ভাইরাল মেনিনজাইটিস মেনিনজাইটিসের সব থেকে মোস্ট কমনেস্ট কজ হচ্ছে ভাইরাল মেনিনজাইটিসটা এছাড়াও ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস কিন্তু কোয়েশ্চেন বেশি আসে হলো ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস থেকে আমরা এই জন্য আগে ভাইরাল লাগে আমরা ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসটা আগে দেখবো ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে যাওয়ার দেখেন তার ওই মেনিনজাইটিসের কজেস অফ মেনিনজাইটিস একটা বক্স দেওয়া আছে এখানে যেটা মেইনলি ইম্পর্টেন্ট হোয়াট আর দ্য নন ইনফেক্টিভ কজ অফ মেনিনজাইটিস নন ইনফেক্টিভ বা স্টেরাইল কজ অফ মেনিনজাইটিস ওকে স্টেরাইল কজ অফ মেনিনজাইটিস তাহলে নন ইনফেক্টিভ মেনিনজাইটিস কি কারণ আছে এটাকে আমরা খুব সুন্দরভাবে দুটো ভাবে মনে রাখবো একটা হচ্ছে ম্যালিগন্যান্সির কারণে হতে পারে আর একটা হচ্ছে ইনফ্লামেশনের কারণে হতে পারে ম্যালিগন্যান্সির দুটো কারণ একটা হচ্ছে হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি আর একটা হচ্ছে সলিড অর্গান ম্যালিগন্যান্সি হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি কি কারণ হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি দুটো কারণ আছে একটা হচ্ছে লিম্ফোমা লিউকেমিয়া এই দুটো কারণ আর একটা হচ্ছে সলিড অর্গানের মধ্যে একটা হচ্ছে পুরুষদের বেশি হয় একটা হচ্ছে মেয়েদের বেশি হয় তার মানে কি লাং ক্যান্সার আর ব্রেস্ট ক্যান্সার এবার আছে ইনফ্লামেটরি স্টেরাইল কজ অফ ইনফ্লামেটরি অর স্টেরাইল কজ অফ নন ইনফেক্টিভ কজ অফ মেনিনজাইটিসের মধ্যে কি আছে দেখেন একটা হচ্ছে সারকয়েডোসিস একটা হচ্ছে এসএলই আর একটা হচ্ছে বেশেটস ডিজিজ একটা হচ্ছে বেশেটস ডিজিজ ইনফ্লামেটরি কজ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা ইনফিনিটি স্টার দিয়ে রাখেন এখন আসেন ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের মধ্যে মোস্ট কমন মোস্ট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস কি লেখা আছে আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনের জন্য হয় এই আপার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে যারা থাকে তাদের মধ্যে মোস্ট কমনলি কোনটা তাদের মধ্যে হচ্ছে স্ট্রেপটোকোকাস নিউমোনিয়া এটাকে আমরা বলি নিউমোকক্কাস স্ট্রেপটোকোকাস নিউমোনিয়া বলি আমরা নিউমোকক্কাস আর নাইসেরিয়া মেনিনজাইটিসকে বলি মেনিঙ্গোকক্কাস তাহলে যখন নিউমোকক্কাস বলবো তখন বুঝবেন যে এটা স্ট্রেপটোকোকাস নিউমোনি যখন মেনিঙ্গোকক্কাস বলবো তখন বুঝবেন হচ্ছে নাইসেরিয়া মেনিনজাইটিস তাহলে নিউমোকক্কাসটা হচ্ছে মোস্ট কমন কজ অফ আমাদের ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস হোল ওয়ার্ল্ড ওয়াইড ঠিক আছে এটা গ্লোবালি এটাই কারণ নাইসেরিয়া মেনিনজাইটিস থেকে বেশি পরিমাণে হয় হচ্ছে নিউমোকক্কাল মেনিনজাইটিসটা এখন মেনিনজাইটিসের পেশেন্ট যখন ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের পেশেন্টের এক্সট্রা দুই একটা জিনিস থাকে একটা হচ্ছে তার হিয়ারিং লস হতে পারে হিয়ারিং লসটা একটা ফ্রিকোয়েন্ট কমপ্লিকেশন আর কি হয় এই যে নিউমোকক্কাস দিয়ে যে হচ্ছে এই নিউমোকক্কাসটা হাই মর্টালিটি আছে এখন আসেন এখানে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এক একটা সময়ে এক একটা ব্যাকটেরিয়া দিয়ে বেশি হয় কোনটা আমরা তিনটা এজে ভাগ করছি একটা হচ্ছে নিউনেট প্রিস্কুল এবং ওল্ডার চাইল্ড বা অ্যাডাল্ট নিউনেট প্রিস্কুল ওল্ডার চাইল্ড বা অ্যাডাল্ট ওকে
তিনটা স্টেজে তিনটা মেইন অর্গানিজম ধরা হয়। একটা হচ্ছে নিওনেটাল স্টেজ, একটা হচ্ছে প্রি স্কুল চাইল্ড, আর একটা হচ্ছে এডাল্ট স্টেজ। নিওনেটাল স্টেজে আমরা মনে রাখি ভাবে যখন বার্থ হয়, বার্থ ডেলিভারির সময় যে ওই এরিয়াটা যে জায়গাটা কন্টামিনেশন সেটা ধরা হতে পারে, অর্থাৎ ইকোলাই একটা বেশি কন্টামিনেট হ্যান্ডলিং হয় বলে গ্রুপ বিটা স্টেট হবে, কারণ আমাদের স্কিনে বা হ্যান্ডের একটা নর্মাল কন্ডিশন হচ্ছে গ্রুপ বিটা স্টেট হবে। আর প্রি স্কুল চাইল্ডের পেশেন্ট যখন বাচ্চারা কি করে বাচ্চারা খেলাধুলা করে এবং নিজেদের মধ্যে অনেক সময় হাতে হাতে বিভিন্ন জিনিসটাকে নাকে হাতে এবং চোখে হাতে, তো এই জিনিসগুলো কিন্তু আমাদের রুট অফ এন্ট্রি অফ মেনিনজাইটিস যারা করে তাদের সেই অর্গানিজমগুলো দ্বারা। তাহলে সেখানে কি হয়, এখানে নর্মাল ফ্লোরা হিসেবে নাকের মধ্যে বারবার স্পিরিটাকে কি থাকে, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি থাকে এবং নাইসিরে মেনিনজাইটিস এবং স্টেটোকোকাস নিউমোনিয়া, এই নিজেদের দ্বারা মনে রাখতে পারি। অপরটিতে খেয়াল করেন, ওল্ডার চাইল্ড যখন হবে, ওল্ডার চাইল্ড যখন হয় আমরা অধিকাংশ ক্ষেত্রে কি করি, চোখ চুলকাই, তাই না? আমাদের হাতের মধ্যে কি থাকে, হাতের মধ্যে বেশিরভাগ থাকে হচ্ছে স্টেটোকোকাস নিউমোনি, স্টেটোকোকাস নিউমোনি। ওকে, মাইক্রোবিয়াল টিউবারকুলোসিস এটা খেয়াল করেন, প্রি স্কুল চাইল্ডে বেশি হয়, প্রি স্কুল চাইল্ডে বেশি হয়, বাট এটা লেস কমন। বাট এক নম্বর কথা যদি বলতে হয়, নিউনেটের জন্য হচ্ছে ইকোলাই, দুই নম্বর প্রি স্কুলের জন্য হচ্ছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, তিন নম্বর ওল্ডার চাইল্ডের জন্য হচ্ছে নিউমোকোকাস স্টেটোকোকাস নিউমোনি, স্টেটোকোকাস নিউমোনি। এই জিনিসটা এখানে খুব ইম্পর্টেন্ট। আর ওই জায়গায় ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনারা খেয়াল করবেন, আপনার ক্লিনিক্যাল ফিচারের মধ্যে যখন চলে যাবেন সেখানে দেখেন যে এই ধরনের পেশেন্টের কি হয়, তারা যদি ফোকাল নিউরোলজিক্যাল ইয়ে করে, পেশেন্টের কি থাকবে, পেশেন্টের হেডেক থাকবে, মেনিনজাইটিসের জন্য যাতে থাকে, মেনিনজাইটিসের জন্য আমরা দেখেছি যে হেডেক থাকে, কারণ এই মেনিনজাইটিসের মধ্যে কিন্তু আমাদের নিউরাল বা নার্ভাস ইয়ে আছে, নার্ভাস ইনার্ভেশন আছে, নিউরাল ইনার্ভেশন আছে, ফলে এখানে কোনো ইনফ্লামেশন হলে সেখানে হেডেকটা হবে। ওকে, এবং পেশেন্টের ফিভার থাকে, সাইন্স অফ মেনিনজম হিসেবে তার ক্যানিয়াল নাম নিউরোপ্যাথি 346 নিয়ে কিন্তু পেশেন্ট আসে, এবং পেশেন্টের যখন অর্ডার লেভেল কনসাসনেস হয়ে যাবে তখন এটা শুধু মেনিনজাইটিস না, এটা মেনিঙ্গো ইনকেফালাইটিস হয়ে যাচ্ছে মেনিঙ্গো ইনকেফালাইটিস হয়ে যাচ্ছে। এটা গেল আমাদের অ্যাকিউট। আর ক্রনিক মেনিনজাইটিসের ক্ষেত্রে খেয়াল করেন, ক্রনিক মেনিনজাইটিসে কি হয়, রিকারেন্ট ফিভার হয়, ক্রনিক মেনিনজাইটিসে পেশেন্টের রিকারেন্ট ফিভার হয় এবং একটা পেশেন্টের সোয়েটিং, জয়েন্ট পেইন হতে পারে এবং র্যাশ নিয়ে আসতে পারে। নিউমোকোকাস এবং হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি এই দুটো অটাইটিস মিডিয়া যদি কারো থাকে, তাহলে এদের কি হয়, অটাইটিস মিডিয়া যাদের থাকে তাদের এই অটাইটিস মিডিয়াটাই সোর্স অফ ইনফেকশন হিসেবে কাজ করে, বিশেষ করে নিউমোকোকাল এবং হিমোফাইলাস এই দুটো দ্বারা কি করতে পারে, মেনিনজাইটিস করতে পারে, মেনিনজাইটিস করতে পারে, এবং এটা ওল্ডার পেশেন্টের হয় এবং এই সাথে সাথে যারা অ্যালকোহলিক তাদের হতে পারে। তাহলে আপনার ফিচারের মধ্যে, ক্লিনিক্যাল ফিচারের মধ্যে কি থাকবে, সিনারিওর মধ্যে এবং থাকবে পেশেন্ট ফিভার, হেডেক নিয়ে আসছে এবং পেশেন্টের কানে ব্যথা ছিল, সো হোয়াট ইজ দ্য মোস্ট, এবং বয়স হচ্ছে 26 বা 36 এরকম, অথবা পেশেন্টের অ্যালকোহলিক জমে হিস্ট্রি ছিল, সো হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি অর্গানিজম, মোস্ট লাইকলি অর্গানিজম হচ্ছে নিউমোকোকাল বা স্টেটোকোকাস নিউমোনি। এখন একটা পেশেন্ট আপনার কাছে মেনিনজাইটিস নিয়ে আসলো এবং সেই সাথে সাথে তার ব্রেন স্টেমে যে সিন্ড্রোমগুলো আছে, ব্রেন স্টেম ইনকেফালাইটিসও নিয়ে আসলো, ব্রেন স্টেম সিন্ড্রোমগুলো নিয়ে আসলো এবং বললো যে পেশেন্ট এর আগে কেমোথেরাপি পেয়েছিল কোনো একটা কারণে, অথবা পেশেন্ট 20 বছর ধরে ডায়াবেটিস, তাহলে হোয়াট ইজ দ্য মোস্ট কমন অর্গানিজম, সেই মোস্ট কমন অর্গানিজমটা হচ্ছে পেশেন্টের লিস্টেরিয়া মনোসাইটিডেন্স, লিস্টেরিয়া মনোসাইটিডেন্স। হাইপোস্প্লেনিজম যদি কোনো পেশেন্টের থাকে তার যদি মেনিনজাইটিস ডেভেলপ করে, এখানেও দায়ী হচ্ছে নিউমোকোকাল মেনিনজাইটিস বা স্টেটোকোকাস নিউমোনি, স্টেটোকোকাস নিউমোনি। তাহলে এই জিনিসগুলো একটু আমরা কমিউনিকেট করি। এছাড়া দেখেন লিস্টেরিয়া মনোসাইটিডেন্সের জন্য যে ব্রেন ইনকেফালাইটিস হচ্ছে, এরাও কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কি, ইমিউন কম্প্রোমাইজ, ডায়াবেটিস, অ্যালকোহল এবং প্রেগনেন্ট উইমেন। তাহলে ক্লিনিক্যাল সিনারিও মধ্যে যদি এবং দেওয়া থাকে যে একটা প্রেগনেন্ট উইমেন অথবা হচ্ছে একটা ডায়াবেটিক পেশেন্ট, আমাদের কাছে ফিভার, হেডেক নিয়ে আসছে, এখন পেশেন্টের একই সাথে সাথে তার হেমিপ্লেজিয়া বা হেমিপ্লেজিয়া ডেভেলপ হয়ে গেছে এবং তার ক্যানিয়াল নাম বিভাগ আছে, হোয়াট ইজ দ্য মোস্ট কমন অর্গানিজম, দিস লিস্টেরিয়া মনোসাইটিডেন্স, লিস্টেরিয়া মনোসাইটিডেন্স। ওকে, এই জিনিসটা পরে ইনভেস্টিগেশনের বিষয়টা আমরা আগে আলোচনা করেছি যে সিএসএফ দেখতে হবে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে মেনিঙ্গোকোকাল মেনিনজাইটিস। মেনিঙ্গোকোকাল মেনিনজাইটিস কার দ্বারা হচ্ছে, মেনিঙ্গোকোকাল মেনিনজাইটিস নাইসিরিয়া মেনিনজাইটিস দ্বারা হচ্ছে। নাইসিরিয়া মেনিনজাইটিসের পেশেন্ট যখন আসবে তখন আমরা কি বলেছি, সেখানে পেশেন্টের নর্মাল সাইন্স অফ মেনিনজম তো থাকবে, অর্থাৎ নেগ্রিজিটি, কার্নিক সাইন, গুজিং সাইন তো থাকবে এবং সেই সাথে সাথে পেশেন্টের কি থাকবে, পেশেন্ট কিছু কমপ্লিকেশন নিয়ে আসতে পারে, সাইন্স অফ শক নিয়ে আসবে, পেশেন্টের র্যাশ নিয়ে আসবে, তো র্যাশ নিয়ে আসবে এবং পেশেন্ট শক নিয়ে আসবে। শক মানে হচ্ছে পেশেন্ট কি হচ্ছে, হাইপার কোয়াগুলেবল স্টেট ডেভেলপ করছে, হাইপার কোয়াগুলেবল স্টেট এবং পেশেন্ট হাইপোভলেমিক অবস্থায় যখন চলে যাচ্ছে, তাহলে পেশেন্টের ভেসেলের ভিতরে কি হবে, ইন্টারভাসকুলার কোয়াগুলেশন হবে। সেই ইন্টারভাসকুলার কোয়াগুলেশনগুলো কি করবে, হাইপারটেনশনের জন্য, ইন্টারভাসকুলার কোয়াগুলেশনের জন্য দুইটা কারণে পেশেন্টের রেনাল ফেলিওর ডেভেলপ করবে। সেই সেপ্টিক ফোকাইটা যদি পেরিকার্ডিয়ামে চলে যায়, তাহলে পেরিকার্ডাইটিস করবে, যদি বোন বোনসে চলে যায়, তাহলে জয়েন্ট পেইন বা আর্থ্রাইটিস তৈরি করবে, সেপ্টিক বা রিঅ্যাকটিভ আর্থ্রাইটিস তৈরি করবে, এবং সেটা যদি কোনো পেরিফেরাল আর্টারিতে চলে যায়, লিম্বসে, তাহলে সেখানে পেরিফেরাল গ্যাংগ্রিন তৈরি করতে পারে, লিম্ব ইসকেমিয়া ডেভেলপ করতে পারে। তাহলে পেশেন্টের সিনারিওটা হবে, তৈরি হবে কিন্তু এইভাবে করি। তাহলে ধরেন পেশেন্টের সিনারিওটা কি হবে, যে সেটা ওল্ডার চাইল্ড হতে পারে বা হচ্ছে ওল্ডার চাইল্ড অথবা একজন অ্যাডাল্ট পার্সন অথবা একজন স্কুল গোয়িং পার্সন, সেটা তার মানে 12-13-14 অথবা 20-25-30 বছরের একটা পেশেন্ট কি করলো, পেশেন্ট সাইন্স অফ হেডেক ফিভার নিয়ে আসতে আপনার কাছে এবং এখন পেশেন্টের বিপিটা খুবই কম পাওয়া যাচ্ছে, তার র্যাশ আছে এবং একই সাথে পেশেন্টের অলিউরিয়া ডেভেলপ করেছে বা ইউরিয়া ডেভেলপ করেছে ফর দ্য লাস্ট 12 আওয়ার্স, সো হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস, ইট ইজ মেনিঙ্গোকোকাল মেনিনজাইটিস, হোয়াট ইজ দ্য অর্গানিজম, নাইসিরিয়া মেনিনজাইটিস। ওকে, তাহলে এই জিনিসটা আমরা খেয়াল করবো। এখন ম্যানেজমেন্টটা হচ্ছে, এটা বাংলাদেশের যে অ্যান্টিবায়োগ্রাম, সেই অ্যান্টিবায়োগ্রাম আপনাদের জন্য এই জিনিসটা খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না, মেইনলি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা অ্যান্টিবায়োটিক যাই দিই কতদিন ধরে দিব, অ্যান্টিবায়োটিক যাই দিব আমরা কতদিন ধরে দিব, এটা হচ্ছে মেইনলি গুরুত্বপূর্ণ। এটা কি খেয়াল করবেন, নিউমোকোকাল মেনিনজাইটিসের পেশেন্টের অ্যান্টিবায়োটিক চালাতে হবে অ্যাটলিস্ট 10-14 ডেজ, নাইসিরিয়া মেনিনজাইটিসের পেশেন্ট অর্থাৎ মেনিঙ্গোকোকাল মেনিনজাইটিসের পেশেন্ট চালাতে হবে অ্যাটলিস্ট 10-14 ডেজ, 10-14 ডেজ পেশেন্টের অ্যান্টিবায়োটিক চালাতে হবে 7 দিন, আর নিউমোকোকাল মেনিনজাইটিসের পেশেন্টের 10-14 দিন, অর্থাৎ নিউমোকোকালটা বেশি, কারণ আমরা কি বলেছিলাম তার মর্টালিটিও বেশি। আর পেশেন্ট যদি লিস্টেরিয়া মনোসাইটোজেন্স নিয়ে আসে, লিস্টেরিয়া অর্থাৎ ব্রেন স্টেম কি ইনভলভ করে গেছে এরকম লিস্টেরিয়া মনোসাইটোজেন্স নিয়ে আসে, তাহলে তার অ্যান্টিবায়োটিক চালাতে হবে আপনাকে 21 ডেজ, এবং এর সাথে আপনি অ্যাডজাংটিভ অবশ্যই গ্লুকোকর্টিকয়েড দিবেন, অবশ্যই গ্লুকোকর্টিকয়েড ডেক্সামেথাসন অবশ্যই দিবেন। ওকে, ডেক্সামেথাসন অবশ্যই দিতে হবে। ডেক্সামেথাসন কতদিন দিতে হবে, দেখেন লেখা আছে 4 times daily for 2-4 days, 4 times daily for at least 2 to ডেক্সামেথাসন 4 times daily for 2-4 days, ঠিক আছে। ডেক্সামেথাসন আমাদেরকে 2-4 দিন দিতে হবে, 4 দিনে 4 বার করে, ইউডিএস দিনে 4 বার করে দিতে হবে। ওকে, তাহলে এই হলো আমাদের মেনিনজাইটিস, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস। এবার আসেন ভাইরাল মেনিনজাইটিসের বিষয়ে আমরা আলাপ করি। ভাইরাল মেনিনজাইটিসটা এই কারণে গুরুত্বপূর্ণ, ভাইরাল মেনিনজাইটিস, এটা ভাইরাল আমরা কি বলছি, ভাইরাল আর দ্য মোস্ট কমন কজ, ভাইরাল মেনিনজাইটিস আর দ্য মোস্ট কমন কজ। ভাইরাল মেনিনজাইটিসটা কি হয়, কাদের হয়, ইয়াং চিলড্রেন এবং ইয়াং চিলড্রেনদের বা ইয়াং অ্যাডাল্টসদের, চিলড্রেনদের এবং ইয়াং অ্যাডাল্টসদের। এবং এটা ভাইরাল মেনিনজাইটিসের ফিভারটা কেমন আসবে, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের ফিভারটা কেমন করে আসবে, এটা ভাইরাল মেনিনজাইটিসের ফিভার যত দিনে চলে আসবে তার সাথে সাথে এই দেখা যায় 2-1 দিনের মধ্যেই পেশেন্টের সাইন্স অফ মেনিনজম তৈরি হয় এবং আদার ফোকাল নিউরোলজিক্যাল সাইনগুলো পাওয়া যায়, ঠিক আছে। আর যাদের ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস তার একটু বেশি সময় লাগে, 5-6 দিনের মতো সময় লাগতে পারে, 4-6 দিনের মতো সময় লাগতে পারে। আর যাদের টিউবারকুলার তাদের দেখা যায় যে অনেক দিন থেকে জ্বর, তারপরে যে তার সাইন্স অফ মেনিনজম তৈরি হলো, সো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এদের কি হচ্ছে, অর্থাৎ তার ক্লিনিক্যাল ফিচারটা খুব র্যাপিডলি ডেভেলপ করছে
খুবই খুবই বেশি পরিমাণে থাকে এখানে, হেডেকটা প্রচন্ড বেশি পরিমাণে থাকে। হেডেক ইজ ইউজুয়ালি দ্য মোস্ট সিভিয়ার ফিচার। মোস্ট সিভিয়ার ফিচার কোনটা? হেডেক। ওকে, এবং পেশেন্টের জ্বর কেমন থাকবে? হাই গ্রেড ফিভার থাকবে। হাই গ্রেড মানে বলি আমরা কি বুঝি, মোর দেন 102, ওর মোর দেন 102। কিন্তু এখানে ভাইরাল মেনিনজাইটিসে নরমালি ক্যানিয়ান নিউরোপ্যাথিটা পাওয়া যায় না, ইউজুয়ালি পাওয়া যায় না, ইউজুয়ালি ফোকাল নিউরোলজিক্যাল সেন্সটা খুব বেশি থাকে না। ওকে, এখন আমরা এই ভাইরালের সাথে সাথে আমরা চলে যাই হচ্ছে ভাইরাল ইনকেফালাইটিসে। ভাইরাল ইনকেফালাইটিস, ভাইরাল ইনকেফালাইটিস আছে হচ্ছে 1175 নাম্বার পেজে। ভাইরাল ইনকেফালাইটিস আছে হলো 1175 নাম্বার পেজে আপনারা চলে যাবেন। এইটা কি ঘটনা ঘটে এখানে, ক্লিনিক্যাল ফিচারটা কি? এখানে অ্যাকিউট অনসেট অফ হেডেক দিয়ে শুরু হবে, অ্যাকিউট অনসেট অফ হেডেক দিয়ে শুরু হবে। এবং অ্যাকিউট অনসেট অফ হেডেক দিয়ে শুরু হওয়ার পরবর্তীতে এখানে সাইন্স অফ মেনিনজিজম কিন্তু থাকবে না, কারণ আমরা বলছি ভাইরাল ইনকেফালাইটিস অর্থাৎ নট মেনিনজিনকেফালাইটিস। যখন মেনিনজিনকেফালাইটিস হলো তখন মেনিনজিজম, তার সাথে হেডেক, তার সাথে তার কনফিউশনাল স্টেট বা রিলেভেন্ট টকিং, এই জিনিসগুলো অ্যাড হয়ে যাবে। ওকে, এখন পেশেন্ট কি করে দেখেন, এখানে লেখা আছে যে পেশেন্টের ডিস্টারবেন্স অফ কনসাসনেস রেজিং ফ্রম ড্রাউজিনেস টু ডিপ কোমা খুব দ্রুতই ডেভেলপ করে আর্লি এবং মে অ্যাডভান্স ড্রামাটিক্যালি, খুব দ্রুত, খুবই দ্রুত হয়। আমরা বলেছিলাম যে ভাইরাল মেনিনজাইটিস বলেন, ভাইরাল ইনকেফালাইটিস বলেন, এটি কিন্তু খুব দ্রুত হয় এবং সেখানে জ্বরও থাকে কিন্তু বেশি। এখন কি কি কারণে হয়, আপনারা এর পরবর্তী 1176 নাম্বার পেজে গিয়ে দেখবেন একটা বক্স দেওয়া আছে, এই বক্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই বক্সটাও একটা ইনফিনিটি স্টার বক্স। মেইনলি কি কজে ভাইরাল মেনিনজাইটিস ডেভেলপ করে? মেইনলি হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দ্বারা ভাইরাল মেনিনজাইটিস ডেভেলপ করে। মেইনলি হার্পিস সিমপ্লেক্স দ্বারা মেইনলি আমাদের কি হয়, ভাইরাল ইনকেফালাইটিস ডেভেলপ করে। ভাইরাল ইনকেফালাইটিস ডেভেলপ করে, মোস্ট কমন কজ ভাইরাল ইনকেফালাইটিস, মোস্ট কমন কজ হচ্ছে আমাদের হার্পিস সিমপ্লেক্স টাইপ 1, হার্পিস সিমপ্লেক্স টাইপ 1, হার্পিস সিমপ্লেক্স টাইপ 1 দ্বারা বেশি পরিমাণে হয়। ওকে, আর এখানে আসেন 1171 নাম্বার পেজে আসেন, ভাইরাল মেনিনজাইটিস যেটা, ভাইরাল মেনিনজাইটিস এটা এটা হয় হচ্ছে মোস্ট কমন কজ হচ্ছে এন্টারোভাইরাস, অর্থাৎ মেনিনজাইটিসের মোস্ট কমন কজ হচ্ছে ভাইরাল মেনিনজাইটিস, ভাইরাল মেনিনজাইটিসের মোস্ট কমন কজ হচ্ছে এন্টারোভাইরাস। কি কি এন্টারোভাইরাস আছে আমরা জানি, এন্টারোভাইরাস হচ্ছে কক্সাকি ভাইরাস, ইকো ভাইরাস, পোলিও ভাইরাস, এই তিনটাকে বলা হয় এন্টারোভাইরাস। ওকে, আর যদি ইনকেফালাইটিস বলা হয় তাহলে ইনকেফালাইটিস হলে দ্যাট ইজ ইনকেফালাইটিস হলে ভাইরাল ইনকেফালাইটিস হচ্ছে দ্যাট ইজ হার্পিস সিমপ্লেক্স টাইপ 1, হার্পিস সিমপ্লেক্স টাইপ 1 দ্বারা বেশি পরিমাণে হয়। ওকে, আর গুরুত্বপূর্ণ এখানে দেখেন এন্টারোভাইরাস এখানে কি করবে, এন্টারোভাইরাস এখানে হেমোরেজিক কনজাংটিভাইটিস করে, হেমোরেজিক কনজাংটিভাইটিস করে এবং পেশেন্টের হ্যান্ড ফুট এবং মাউথ ডিজিজ, অর্থাৎ সেখানে কি থাকবে, র‍্যাশ থাকবে হাতে পায়ে এবং মুখে, হ্যান্ড ফুট মাউথ ডিজিজের অংশ হিসেবে করে এবং সেখানে ব্রেন স্টেম ইনকেফালাইটিস সে করে, অর্থাৎ এই ফিচারগুলো থাকবে তখন এন্টারোভাইরাসগুলো দায়ী থাকবে। আর মিজলসও করে, মিজলস মিজলস করে কি, মিজলসে দেখা যায় যে আমরা ওই যে একটু আগে বলেছিলাম স্ক্লেরোজিং সাবএক্যুট স্ক্লেরোজিং পেইন ইনকেফালাইটিস, সাবএক্যুট স্ক্লেরোজিং পেইন ইনকেফালাইটিস করে, এটা হচ্ছে মেনিন তো ইনকেফালাইটিসের একটা সিকুয়েলি, মিজলস ইনকেফালাইটিসের একটা সিকুয়েলি হিসেবে প্রেজেন্ট করে। ওকে, এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ যেটা দেখবেন, ডেঙ্গি ভাইরাস, ডেঙ্গি ভাইরাসে আপনারা জানেন যে ফিভার থাকবে, হেডেক থাকবে এবং জয়েন্ট পেইন বা বোন পেইনের মতো ফিচার ডেভেলপ করবে এবং তার সাইন্স অফ প্লাজমা লিকেজ থাকতে পারে, সাইন্স অফ প্লাজমা লিকেজ থাকতে পারে এবং শক সিন্ড্রোম হলে, ডেঙ্গু শক সিন্ড্রোম হলে সেই জিনিসগুলো থাকবে এবং সেই সাথে তার যদি অল্টার লেভেল কনসাসনেস ডেভেলপ করে সেই অল্টার লেভেল কনসাসনেসটা কিন্তু এই কারণে ভাইরাল ইনকেফালাইটিসের জন্য কিন্তু মেনলি ডেভেলপ করবে তখন ডেঙ্গুর জন্য। আর নিপাতে খেয়াল করে, নিপা এটা কখন হয়, এটা হচ্ছে আমাদের বাংলাদেশে শীতকালে বেশি হয়, খেজুরের রস খেতে গিয়ে হচ্ছে। এখানে কি থাকবে, এখানে আমরা কি পাবো, দেখেন সেগমেন্টাল মাইক্রোনাস পাবো এবং সেরেব্রাল স্পাইন পাবো এবং তার সাথে সাথে কি পাবো, এয়ার রিফ্লেকশিয়া পাবো, এয়ার রিফ্লেকশিয়া পাওয়া যাবে, এয়ার রিফ্লেকশিয়া পাওয়া যায়। সো দিস আর অল ভাইরাল ইনকেফালাইটিস, এই কারণগুলো একটু আপনারা দেখে রাখবেন। এখন আমরা চলে আসি হচ্ছে র‍্যাবিস, র‍্যাবিসে কি ঘটনা ঘটে, র‍্যাবিসে যে জিনিসটা গুরুত্বপূর্ণ আমরা জানি যে র‍্যাবিসে কি হয়, র‍্যাবিট অ্যানিমাল দ্বারা বাইট হয় এবং তার পরবর্তীতে পেশেন্টের হাইড্রোফোবিয়া এবং পরবর্তীতে দেখা যায় যে পেশেন্টের ইন্সপিরেটরি মাসল উইকনেসের কারণে পেশেন্ট মেইনলি মারা যায়, হাইড্রোফোবিয়া এবং পরবর্তীতে ডিলিউশন হ্যালুসিনেশন হয় এবং মেন ডিসঅর্ডার ডেভেলপ করে এবং ক্যানিয়ন অফ লেশনও হাইপারপ্যারেক্সিয়া এবং টার্মিনাল হাইপার, এখানে একটা কথা লেখা দেখেন টার্মিনাল হাইপারপ্যারেক্সিয়া ডেভেলপ করে এবং পরবর্তীতে দেখা যায় ডেথ হয়। কিন্তু এখানে যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তার প্রিভেনশন, আমরা কোনো একটা র‍্যাবিট অ্যানিমাল দ্বারা যদি লেশন হয়, র‍্যাবিট অ্যানিমাল দ্বারা যদি লেশন হয় এর পরবর্তীতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে হলো আমরা পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস আমরা দিতে পারি, আর আগে যদি দেওয়া হয় সেটা বলা হয় প্রি এক্সপোজার প্রোফাইলেক্সিস। এটা যারা হচ্ছে ধরেন র‍্যাবিট অ্যানিমাল নিয়ে কাজ করে তাদের হচ্ছে প্রি এক্সপোজার প্রোফাইলেক্সিস দিয়ে আমরা হিউম্যান র‍্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়, হিউম্যান র‍্যাবিস ভ্যাকসিনটা দেওয়া হয়, হিউম্যান র‍্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়। পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিসে কি দেওয়া হয়, পোস্ট এক্সপোজার সেফেস্ট দুটো জিনিস দেওয়া হয়, একটা হচ্ছে আইজিজি দেওয়া হয় অর্থাৎ যেটাকে বলা হয় অ্যান্টিসেরাম, আইজিজি সেফেস্ট অ্যান্টিসেরাম আইজিজি কোনটা, হিউম্যান র‍্যাবিস ইমিউনোগ্লোবুলিন, হিউম্যান র‍্যাবিস ইমিউনোগ্লোবুলিন, আর সেফেস্ট ভ্যাকসিনটা হচ্ছে হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন, হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন, ওকে, হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন এই দুটো জিনিস এখানে দেওয়া হয়। অর্থাৎ পোস্ট এক্সপোজারে দুটো দেওয়া হয়, একটা আইজিজি একটা ভ্যাকসিন, সেফেস্টটা হলো হিউম্যান র‍্যাবিস ইমিউনোগ্লোবুলিন, হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন। ওকে ওকে, এরপরে পোলিওমাইলাইটিস যেটা আছে এটা আপনারা ব্রিডিং দিবেন, এখানে গুরুত্বপূর্ণ খুব বেশি না, যেহেতু আসলে পোলিওটা খুব বেশি একটা এখন দেখা যায় না। এখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ দেখেন, এটা নতুন করে একবার নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন অফ এইচআইভি, নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন অফ এইচআইভিতে কি কি ঘটনা ঘটতে পারে দেখেন, স্ট্রোক হয়, ইসকেমিক স্ট্রোক হয় 90% পেশেন্টের ক্ষেত্রে, এটা কি কি কারণে হতে পারে, এইচআইভি অ্যাসোসিয়েটেড ভাস্কুলারাইজেশন হতে পারে, কার্ডিওমায়োপ্যাথি, ইসকেমিক হার্ট ডিজিজ হয়, কার্ডিওএম্বোলিজম হতে পারে, অপরচুনিস্টিক ইনফেকশন দ্বারা স্ট্রোক হতে পারে। ওকে, এছাড়া হিমোসে খুব কম পরিমাণে হয় এবং এখানে খেয়াল করেন মেনিনজাইটিসটা কি কি, এইচআইভি পেশেন্টের মেনিনজাইটিসটা কি কি কারণ হয়, একটা হচ্ছে অ্যাসেপ্টিক মেনিনজাইটিস, দুই নম্বর হচ্ছে ক্রিপ্টোকক্কাল, একটু আগে আমরা যেটা দেখলাম, আর একটা হচ্ছে টিউবারকুলার মেনিনজাইটিস। এখন এখান থেকে আপনারা চলে আসেন টিউবারকুলার মেনিনজাইটিসের ফিচার আমরা কি কি পাবো, টিউবারকুলার মেনিনজাইটিসের ফিচারগুলো আমরা কি কি পাবো, টিউবারকুলার মেনিনজাইটিসের ফিচারগুলো আপনারা পাবেন 1174 নাম্বার পেজে, 1174 নাম্বার পেজে আপনারা এটা পাবেন, 1174 নাম্বার পেজে চলে যান, 1174 নাম্বার পেজে দেখেন একটা বক্স দেওয়া আছে, এখানে আমরা বলেছিলাম যে টিউবারকুলার মেনিনজাইটিসের পেশেন্টের ফিভারটা অনেকটা প্রলং সময় ধরে হয় অর্থাৎ এবং খুব লো মানে লো গ্রেড ফিভার থাকে, 199-100 এরকম লো গ্রেড ফিভার থাকে, তাহলে লো গ্রেড ফিভার এবং একটা অনেক বড় সময় ধরে হচ্ছে, এর পরবর্তীতে যে পেশেন্টের সময় হেডেক ডেভেলপ করে, এর পরবর্তীতে যে পেশেন্টের মেনিনজিজম ডেভেলপ করে অর্থাৎ নেগেটিভনেস বডি সেন্স এগুলো ডেভেলপ করে। আরেকটা কথা লেখা আছে ল্যাসিটিউড, ল্যাসিটিউড মানে হচ্ছে কি, ল্যাসিটিউড মানে হঠাৎ করে অন্যমনস্ক হয়ে যাওয়া, অর্থাৎ আপনি মানে কথা বলছেন সেই সেটার দিকে খেয়াল করছে না এবং অন্যদিকে অন্যমনস্ক হয়ে গেছে, এটা বলা হচ্ছে ল্যাসিটিউড। সায়েন্সের মধ্যে দেখেন আমরা কি পাচ্ছি, মেনিনজিজম পাচ্ছি, অগল মোটর পাচ্ছি, পাচ্ছি প্যাপিলিডিমা পাচ্ছি, রেজিনাল প্যানেল প্রেসারের জন্য এবং পেশেন্টের ডিপ্রেসড লেভেল অফ কনসাসনেস পাওয়া যাচ্ছে এবং ফোকাল হেমিস্ফিয়ার সাইন পাওয়া যাচ্ছে। সিভিয়ারিটি স্টেজিংগুলো একটু আপনারা দেখে নেবেন, সিভিয়ারিটি স্টেজিংগুলো এখানে আপনারা দেখে নেবেন। ওকে, এখন আপনারা চলে আসেন 1178 নাম্বার পেজে, 1178
আপাতত নাম্বার পেজে দেখেন লেখা আছে কি সাবজেক্ট ডিসক্লোজিং প্যান ইনসেফালাইটিস হিস্ট্রি অফ মেজোস আমরা এর আগে বলেছি হিস্ট্রি অফ মেজোস অর্থাৎ এখানে আমরা বলেছিলাম যে ডিমেনশিয়া উইথ মাইক্রোনাস ডিমেনশিয়ার সাথে মাইক্রোনাসের কি কি এগুলো হচ্ছে
যা কিছু আছে মেনিনজিওমা ক্রেনিওফ্যারিনজিওমা পিটিটারি অ্যাডেনোমা এগুলো অল আর বিনাইন ওকে তাহলে সকল টিউমারের মধ্যে মোস্ট কমন হচ্ছে ক্লায়োমা আর বিনাইন টিউমারের মধ্যে মোস্ট কমন হচ্ছে মেনিনজিওমা বিনাইন টিউমারের মধ্যে মোস্ট কমন হচ্ছে মেনিনজিওমা ওকে যে এরিয়াতে হবে সেই এরিয়ার ফোকাল নিউরোলজিক্যাল সাইন পাবো সহজ ভাবে আমরা জানি যে এটা স্লোলি প্রোগ্রেসিং হয় স্লোলি কয়েক মাস ধরে প্রোগ্রেসিং প্রোগ্রেস করে কয়েক মাস ধরে প্রোগ্রেস করে ওকে ওকে আমরা এর আগে দেখেছিলাম একটা পেশেন্টের টিনিটাস হচ্ছে প্রোগ্রেসিভ হিয়ারিং লস হচ্ছে আমরা এর আগে দেখেছিলাম একটা পেশেন্টের প্রোগ্রেসিভ হিয়ারিং লস হচ্ছে এবং তার সাথে সাথে তার টিনিটাস আছে কোন ধরনের কেস সেটা সেটা ছিল হচ্ছে আমাদের মিনিয়াস ডিজিজ তাই না সেটা ছিল আমাদের মিনিয়াস ডিজিজ যদি সেখানে ভার্টাইগো থাকে যদি সেটা সেখানে ভার্টাইগো থাকে তাহলে হচ্ছে মিনিয়াস ডিজিজ আর ভার্টাইগো যদি না থাকে তাহলে সেটা হবে হচ্ছে অ্যাকোস্টিক নিউরোমা অ্যাকোস্টিক নিউরোমা অ্যাকোস্টিক নিউরোমা অর্থাৎ ভার্টাইগো ইউজুয়ালি এই ধরনের পেশেন্টের থাকে না ইউজুয়ালি এই ধরনের পেশেন্টের থাকে না কিন্তু কি থাকে এটা যদি না থাকে তাহলে কি থাকবে তার পরবর্তীতে যে অ্যাকোস্টিক নিউরোমাতে সেরেবেলার সাইন পাওয়া যায় সেরেবেলার সাইনগুলো পাওয়া যেতে পারে ওকে সেরেবেলার সাইনগুলো পাওয়া যেতে পারে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাকোস্টিক নিউরোমা এরপর আসেন আমরা চলে যাই হচ্ছে নিউরোফাইব্রোম্যাটোসিস নিউরোফাইব্রোম্যাটোসিস ওকে নিউরোফাইব্রোম্যাটোসিস আমরা মনে রাখার জন্য মনে রাখি যে দুটো প্রকার হয় নিউরোফাইব্রোম্যাটোসিস এটা কি কারণে হয় নিউরোফাইব্রোম্যাটোসিস এটা হচ্ছে ক্রোমোজোমাল মিউটেশনের জন্য হয় তাহলে এটা একটা ক্রোমোজোমাল মিউটেশনের ডিসঅর্ডার এখন আসেন নিউরোফাইব্রোম্যাটোসিসটা হচ্ছে দুই প্রকার থাকে একটা হচ্ছে নিউরোফাইব্রোম্যাটোসিস 1 আর একটা হচ্ছে নিউরোফাইব্রোম্যাটোসিস 2 নাম শুনে বোঝা যাচ্ছে এটা আমাদের যে মালিন শীত যারা তৈরি করে সেই মালিন শীতের প্রবলেমটা তাহলে এখন আসেন নিউরোফাইব্রোম্যাটোসিস 1 কার জন্য হচ্ছে 2 কার জন্য হচ্ছে 1 দিয়ে মনে রাখবো 17 নম্বর ক্রোমোজোমের মিউটেশনের জন্য হচ্ছে 2 দিয়ে মনে রাখবো 22 নম্বর ক্রোমোজোমের মিউটেশনের জন্য হচ্ছে এটা হচ্ছে 1 নম্বর তাহলে নিউরোফাইব্রোম্যাটোসিস 1 নিউরোফাইব্রোম্যাটোসিস 2 নিউরোফাইব্রোম্যাটোসিস 1 টা আরো আমরা মনে রাখবো আমরা স্কিনের মধ্যে দেখা যায় এই ধরনের পেশেন্টের স্কিনের মধ্যে কি থাকে এক ধরনের প্যাচ থাকে এই প্যাচটা বা হাইপার পিগমেন্টেড একটা প্যাচ থাকে ওকে একে বলা হয় ক্যাফে অলেট এটাকে বলা হয় ক্যাফে অলেট তাহলে এই ক্যাফে অলেট এটা যদি 6টা বা তার বেশি থাকে আমরা 1 দিয়ে মনে রাখবো এই 1 এর সবকিছু বেশি বেশি এবং তার সিভিয়ারিটিটাও বেশি বেশি ওকে তাহলে ক্যাফে অলেট 6টা বা তার বেশি যদি থাকে দেন দ্যাট ইজ নিউরোফাইব্রোম্যাটোসিস 1 আর 6টা যদি কম থাকে দ্যাট ইজ নিউরোফাইব্রোম্যাটোসিস 2 ছয়টা কম থাকলে নিউরোফাইব্রোম্যাটোসিস 2 এখন আসেন বোনসে যদি ইনভলভমেন্ট হয় জিআইটিতে যদি ইনভলভমেন্ট হয় বোনসে যদি ইনভলভমেন্ট হয় জিআইটিতে যদি ইনভলভমেন্ট হয় এবং গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে যদি ইনভলভমেন্ট হয় তাহলে এটা নিউরোফাইব্রোম্যাটোসিস 1 1 বেশি বেশি হবে আবার খেয়াল করেন নিউরোফাইব্রোম্যাটোসিস 1 এ আপনার পরবর্তী পেজে চলে যান 1186 নম্বর পেজে 1186 নম্বর পেজে গিয়ে দেখেন নিউরোফাইব্রোম্যাটোসিস 1 এ হবে হচ্ছে আইতে সেখানে গ্লোকোমা হবে অর্থাৎ এরকম একটা সিরিয়াস কন্ডিশন কিন্তু নিউরোফাইব্রোম্যাটোসিস 2 তে হবে ক্যাটারাক্ট নিউরোফাইব্রোম্যাটোসিস 1 এ খেয়াল করেন সেখানে সিজার হবে সেখানে সিজার বা এপিলেপসি হয় কগনিটিভ ইম্পেয়ারমেন্ট হয় আর নিউরোফাইব্রোম্যাটোসিস 2 তে যেটা হবে যে ভেস্টিবুলার সোনোমা ক্রেনিয়াল নার্ভ সোনোমা এই ধরনের জিনিসগুলো হবে এই ধরনের জিনিসগুলো হয় ওকে সো 1 এবং 2 আমরা ক্লিনিক্যাল ফিটিটি ভাবে আলাদা করে রাখতে পারি খুব সহজ মনে রাখার জন্য ক্যাফে অলেট 6টা বেশি 17 নম্বর ক্রোমোজোম আর গ্যাস্ট্রোইন্টেস্টিনাল বোনস এবং জিআইটি বোনস এবং কার্ডিও রেসপিরেটরি ইনভলভমেন্টটা বেশি থাকে কার্ডিও রেসপিরেটরি ইনভলভমেন্ট বেশি থাকে অর্থাৎ এই পেশেন্টের হাইপারটেনশন থাকবে পালমোনারি স্টেনোসিস থাকবে হাইপারটেনশন থাকবে পালমোনারি স্টেনোসিস থাকবে ওকে এই পর্যায়ে আমরা চলে আসবো এই এখন আমরা এই পর্যায়ে চলে আসবো হচ্ছে পেশেন্টের যদি আমরা হাইড্রোকেফালাস যে আমরা একটু দেখবো হাইড্রোকেফালাসের কজেস অফ হাইড্রোকেফালাস যেটা আছে ডেভিডসনের কজেস অফ হাইড্রোকেফালাস যেটা আছে আমরা এই কজেস অফ হাইড্রোকেফালাসগুলো দেখবো এই কজেস অফ হাইড্রোকেফালাসের কনজেনিটাল ম্যালফর্মেশন এবং অ্যাকোয়ার্ড কজ এটা একটু আলাদা করে খেয়াল করবেন কনজেনিটাল ম্যালফর্মেশনের মধ্যে দেখেন জিআই ম্যালফর্মেশন আছে তারপরে হচ্ছে ক্রেনিওফেশিয়াল এনোমালিটিস আছে ভেইন অফ গ্যানেন অ্যানিউরিজম আছে হ্যাঁ আর অ্যাকোয়ার্ডের মধ্যে হেমাটোমা আছে টিউমার আছে অ্যাবসেস আছে আমরা এর আগে দেখেছি যে মেনিনজাইটিসের জন্য কি হয় হাইড্রোকেফালাস ডেভেলপ করতে পারে এখন এখানে আসেন তিনটা ফিচার একটা হচ্ছে অ্যাপ্রাক্সিয়া আমরা কি বললাম অ্যাপ্রাক্সিয়া মানে কি আমরা এর আগে বলেছি অ্যাপ্রাক্সিয়া মানে হচ্ছে তার মোটর ঠিক আছে তার মোটর পাওয়ারটা ঠিক আছে কিন্তু সে কোনো কারণে তার মোটর পাওয়ারটাকে সে কাজে লাগাতে পারছে না সেন্সরি কারণে বা অন্যান্য আদার্স কারণে এটাকে বলা হয় অ্যাপ্রাক্সিয়া অর্থাৎ আরেকটা হলো অ্যাটাক্সিয়া বা অ্যাপ্রাক্সিয়া অ্যাপ্রাক্সিয়া যদি থাকে তার সাথে সাথে পেশেন্টের যদি ডিমেনশিয়া থাকে এবং সেই সাথে সাথে পেশেন্টের যদি ইউরিনারি ইনকন্টিনেন্স ডেভেলপ করে ইউরিনারি ইনকন্টিনেন্স ডেভেলপ করে তাহলে এই তিনটাকে একসাথে আমরা বলি হচ্ছে নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস অর্থাৎ ইউরিনারি ইনকন্টিনেন্স ডিমেনশিয়া অ্যাটাক্সিয়া অর অ্যাপ্রাক্সিয়া অর্থাৎ ডিফিকাল্টি ইন ওয়াকিং ফরগেটফুলনেস এবং ড্রিবলিং অফ ইউরিন অর ইনএবিলিটি টু হোল্ড ইউরিন এই জিনিস যদি ফিচার যদি আমাদের থাকে তাহলে ডায়াগনোসিস হচ্ছে নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস এখন আছে নর্মাল প্রেশার হাইড্রোকেফালাসের পেশেন্টের প্রেশার কি নর্মাল সিএসএফ এর প্রেশার কি হাই না নর্মাল আপনারা হয়তো বলতে পারেন সিএসএফ এর প্রেশার হাই অথবা নর্মাল অথবা অধিকাংশ হয়তো চিন্তা করে বসে আছেন যে এটা নর্মাল কিন্তু দেখেন এখানে দেখা আছে ইন্টারমিডিয়েন্টলি রাইজ করে ইন্টারমিডিয়েন্টলি সিএসএফ এর প্রেশার কি করে রাইজ করে ইন্টারমিডিয়েন্টলি রাইজ করে ওকে তাহলে ইন্টারমিডিয়েন্টলি প্রেশার রাইজ করে তাহলে এখানে সিএসএফ প্রেশার কি থাকে হাই থাকে সিএসএফ প্রেশার ইন্টারমিডিয়েন্টলি হাই থাকে কখন থাকে স্পেসিফিক্যালি এট দা নাইট স্পেসিফিক্যালি এট দা নাইট ওকে সেরেবেলার ফাংশন ডিসফাংশন এন্ড সেরেবেলার ফিচারগুলো আমরা জাস্ট একটু আলোচনা করেছি সেরেবেলার ফিচার কি কি পড়াতে সেরেবেলার ফিচার একদম উপর থেকে নিচ পর্যন্ত আমরা সেরেবেলার ফিচারগুলো জাস্ট একটু জেনে যাবো উপরে একদম উপরে যদি আসি তাহলে আমাদের আইয়ে থাকবে হচ্ছে নিস্ট্যাগমাস আইতে থাকবে নিস্ট্যাগমাস এরপরে যদি আমরা আমাদের নোজে আছে আসি তাহলে সেখানে কি হবে আমরা ফিঙ্গার নোজ টেস্ট করে পাস পয়েন্টিং পাবো ফিঙ্গার নোজ টেস্ট করে পাস পয়েন্টিং পাবো মাউথে যদি আসি তাহলে পেশেন্টের কি থাকবে ডিসার্থিয়া বা স্ক্যানিং স্পিচ থাকবে ডিসার্থিয়া বা স্ক্যানিং স্পিচ ডিসার্থিয়া বা স্ক্যানিং স্পিচ থাকে এবং একই সাথে পেশেন্টের যখন আমরা কি দেখবো হাতটা অল্টারনেটিং মুভমেন্ট করতে বলবো তখন এটা কি বলা হয় ডিস ডায়রোকাইনেশিয়া থাকবে এরপর আমরা হাত এরপর আমরা একটা ট্রাঙ্কাল অ্যাটাকশিয়া দেখতে পাই সেখানে কি হবে রিবাম ফেনোমেনন করলে ট্রাঙ্কাল অ্যাটাকশিয়াটা ডেভেলপ করে এই ট্রাঙ্কাল অ্যাটাকশিয়া বা ওয়াকিং এর সময় অ্যাটাকশিয়া যেটা ডেভেলপ করে ইট ইজ দ্য লেশন অফ দ্য ফার্মিস ইট ইজ দ্য স্পেসিফিক্যালি লেশন অফ দ্য ফার্মিস দুইটা হেমিস্ফিয়ারের মাঝখানে যে জায়গাটা থাকে সেরেবেলার হেমিস্ফিয়ারের মাঝখানে যে জায়গাটা থাকে দ্যাট ইজ কল্ড ফার্মিস ওকে দ্যাট ইজ কল্ড ফার্মিস আর কি দেখি আমরা পেন্ডুলার জার পাওয়া যায় এবং ইনহিলিং ইনকোর্ডিনেশন পাওয়া যায় আর সেরেবেলার সাইন হিসেবে আমরা এর আগে বলেছি গেট অ্যাবনর্মালিটি বড় সময় তা কি থাকে ড্রাঙ্কেন গেট থাকে এবং বেস ওয়াইড পার্ট থাকে বেস দুটো পার্ট ওয়াইড পার্ট থাকে এরপরে এসে আমরা চলে আসবো হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডের ডিজিজে স্পাইনাল কর্ডের ডিজিজে সুপ্রিয় চিকিৎসক কিন্তু আমরা এখন স্পাইনাল কর্ড লেশনগুলো একটু খেয়াল করবো স্পাইনাল কর্ড লেশনের ক্ষেত্রে আমরা জানি যে আপনারা এর আগে স্পাইনাল কর্ডের অ্যানাটমিটা দেখে এসেছেন নিউরো অ্যানাটমি ক্লাসে তারপর আমি একটু দেখাচ্ছি স্পাইনাল কর্ডের এটা হচ্ছে ডর্সাল রুট এরিয়া অর্থাৎ ডর্সাল এরিয়া আর এটা হচ্ছে ভেন্ট্রাল এরিয়া তাহলে ডর্সাল এরিয়াতে কি থাকে ডর্সাল এরিয়াতে আমরা জানি যে ডর্সাল রুট থাকে একটা হচ্ছে ডর্সাল রুট থাকে ঠিক আছে ডর্সাল রুট থাকে এবং তার সাথে সাথে এখানে কি থাকে ডর্সাল কলাম থাকে ডর্সাল কলাম থাকে ডর্সাল কলামটা এরিয়া থাকে তাহলে ডর্সাল কলামটা কি ঘটনা ঘটে ডর্সাল কলামটা আমাদের পেরিফেরি থেকে সেন্সরিটা পেরিফেরি থেকে আমাদের পজিশন ভাইব্রেশন এবং
পজিশন ভাইব্রেশন এবং ফাইন টাচ পজিশন ভাইব্রেশন 2 পয়েন্ট ডিসমিশন এবং ফাইন টাচটা এখান থেকে নিয়ে এসে এটা কার মাধ্যমে আনে এটা হচ্ছে আমাদের ডর্সাল লুপ থেকে আমাদের একটা সিউডো ইউনিপোলার এর মাধ্যমে এসে আমাদের যেই লেভেলে এন্ট্রি করবে যেই লেভেলে ধরে নেন এটা হচ্ছে আমরা বলছি থোরাসিক 10 লেভেল এটা হচ্ছে আমাদের থোরাসিক 10 লেভেলে ভার্টিব্রাল লেভেলে থোরাসিক 10 লেভেলে স্পাইনাল কর্ডটা আছে তাহলে এখান থেকে এটা এই পাশ দিয়ে উপরে উঠে অর্থাৎ শেয়ার ক্রস করে ডর্সাল কলম দিয়ে সরাসরি উপরে উঠে শেয়ার ক্রস করে না এটা হলো আমাদের ডর্সাল কলমটা এরপরে ল্যাটারালি যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাকটা কি হচ্ছে এখান দিয়ে আমাদের আসছে আসার পরে এখানে ডর্সাল লুপ দিয়ে ঢুকছে দিয়ে ঢোকার পরবর্তীতেই সে ওই লেভেলেই ক্রস করে অপোজিট সাইডে চলে যায় ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাকতে চলে যায় অর্থাৎ সে যেই লেভেলে স্পাইনাল কর্ডে ঢুকে সেই লেভেলে স্পাইনাল কর্ডে ক্রস করে ইন্টারন্যাশনাল নিউরন দিয়ে ক্রস করে সে পরবর্তীতে অ্যাসেন্ডিং ট্র্যাক হিসেবে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক হিসেবে চলে যায় আর এদিকে চলে গেল হচ্ছে আমাদের ডর্সাল কলম অর্থাৎ ডর্সাল কলম চলে যায় আবার আরেকদিকে খেয়াল করেন আমাদের এটা গেল এখানে কি কি তাহলে পেইন টেম্পারেচার এবং লাইট টাচ আবার মোটরের দিকে খেয়াল করেন এখান থেকে আমাদের এন্টিরিয়রলি আমাদের কর্টিকো স্পাইনাল ট্র্যাকগুলো নেমে যায় কর্টিকো স্পাইনাল ট্র্যাকগুলো নেমে যাচ্ছে এবং যে লেভেলে এখান থেকে কি হয় এন্টিরিয়র হর্নসেল থেকে মোটর ফাইবারগুলো পরবর্তীতে যে আমাদের স্পাইনাল নার্ভের মাধ্যমে চলে যাচ্ছে তাহলে এটা হচ্ছে ডর্সাল রুট এটা হচ্ছে ভেন্ট্রাল রুট এই দুটো রুট মিলে আমাদের স্পাইনাল নার্ভ তৈরি করছে এখানে একটা জিনিস খেয়াল করেন খুবই গুরুত্বপূর্ণ কি আমি যেই লেভেলে স্পাইনাল কর্ডটা রেখেছি স্পাইনাল নার্ভটা কিন্তু সেই লেভেলে না তাহলে স্পাইনাল নার্ভগুলো কি করে স্পাইনাল নার্ভগুলো তার নিচের লেভেল দিয়ে রুট এন্ট্রি করে নিচের লেভেল দিয়ে রুটে এন্ট্রি করে এক্সিট করে এক্সিট করে স্পাইনাল নার্ভগুলো এক্সিট করে তার নিচের লেভেল দিয়ে স্পাইনাল নার্ভগুলো এক্সিট করবে নিচের লেভেল দিয়ে বের হয়ে যাবে অর্থাৎ সেটার জন্য একটা সূত্র আছে সেটা কি সার্ভাইকাল হইলে সার্ভাইকাল যদি হয় তাহলে সে তার এক লেভেল নিচ দিয়ে চলে যায় একটা লেভেল নিচে চলে যায় যদি আপার থোরাসিক হয় 6 পর্যন্ত তাহলে সে দুটো লেভেল নিচ দিয়ে বের হয় যদি লোয়ার থোরাসিক হয় তাহলে সে তিনটা লেভেল নিচ দিয়ে চলে যায় যদি লাম্বার হয় তাহলে সে 3 or 4 চারটা অথবা তিনটা অথবা চারটা লেভেল নিচ দিয়ে চলে যায় এবং স্যাক্রাল হলে সে পাঁচটা লেভেল নিচ দিয়ে চলে যাবে অর্থাৎ স্পাইনাল নার্ভগুলো এভাবে করে তার নিচ নিচের লেভেলে চলে যায় এখন আসলে এখানে আমরা খেয়াল করি একটা জিনিস যদি এখানে স্পাইনাল এরিয়াতে আমরা প্রথমে আসি এখানে কোনো একটা ধরেন লেশন তৈরি হলো এক্সল তৈরি হচ্ছে অর্থাৎ ল্যাটারাল দিক থেকে তাহলে কি করবে প্রেসারাইজ করবে ল্যাটারাল দিক থেকে প্রেসারাইজ করবে তাহলে এখন আসেন ঠিক এই পাশে আমাদের এই T10 যে লেভেলটা আমরা দেখেছি T10 লেভেল আমরা যেটা দেখেছি সেই T10 লেভেলে ঠিক একইভাবে এই উপর থেকেও একটা স্পাইনাল নার্ভ চলে আসতেছে তাহলে এখানে যদি কোনো লেশন তৈরি হয় এবং সেটা যদি সাইড দিয়ে এসে যদি চাপ দেয় সাইড দিয়ে এসে প্রথমে চাপ দেয় আমরা প্রথমে হেমিসেকশনটা দেখতেছি তাহলে কি ঘটনা ঘটবে প্রথমে আসি মোটর অংশটুকু এক দিন লেভেলে কি হবে বিলো দা লেভেলে কি হবে এক দিন লেভেলে এই পাশ দিয়ে ঠিক তার মোটর অংশটুকু নেমে যায় এখানে যেরকম এন্টিরিয়র তাহলে ওই উপর থেকে একটা মোটর অংশটুকু নাম ছিল তাহলে এক দিন লেভেলে এটা কি এখানে যদি মোটর অংশটুকু কাটা যায় স্পাইনাল নার্ভ তার মানে এটা হচ্ছে লোয়ার মোটর তাহলে এখানে এক দিন লেভেলে লোয়ার মোটর নিউরন লেশন তৈরি হবে এবং এখান দিয়ে কি করার কথা তার সকল সেন্সরি ফাইবারগুলো যাওয়ার তাহলে শুধুমাত্র এই লেভেলের সকল সেন্সরিগুলো লস হয়ে যাবে অর্থাৎ ব্যান্ড অফ সেন্সরি লস পাওয়া যাবে অর্থাৎ ওই লেভেলে ব্যান্ড অফ সেন্সরি লস তাহলে এক দিন লেভেলে ব্যান্ড অফ সেন্সরি লস সেন্সরি আর মোটরে লোয়ার মোটর নিউরন লেশন পাওয়া যাবে এখন আসেন বিলো দা লেভেলে প্রথমে আসি মোটরে বিলো দা লেভেলে কি হবে বিলো দা লেভেলে কি ঘটনা ঘটবে এখান দিয়ে তো আমাদের মোটর নার্ভগুলো নিচে নেমে যাচ্ছিল পিরামিডাল ট্র্যাকগুলো নিচে নেমে যাচ্ছিল তাহলে এটাই পরবর্তীতে যে রুটে নিয়ে করতো তাহলে কর্টিকো স্পাইনাল ট্র্যাকগুলো কাটা যাবে তাহলে কর্টিকো স্পাইনাল ট্র্যাকগুলো কাটা গেলে ঘটনা কি ঘটবে আপার মোটর নিউরন লেশন হবে অর্থাৎ বিলো দা লেভেলে আপার মোটর নিউরন লেশন ডেভেলপ করবে অর্থাৎ থোরাসিক টেনে বিলো দা লেভেলে আপার মোটর নিউরন লেশন ডেভেলপ করবে তিন নম্বর হলো সেন্সরি ক্ষেত্রে কি ঘটনা ঘটবে সেন্সরির ক্ষেত্রে দেখেন বিলো দা লেভেলে সেন্সরিতে কি কি ঘটনা ঘটবে বিলো দা লেভেলে এই অ্যাসেন্ডিং ট্র্যাকগুলো উঠছিল অর্থাৎ ডর্সাল কলম দিয়ে অ্যাসেন্ডিং ট্র্যাকগুলো উঠছিল সেগুলো কাটা যাবে অর্থাৎ ইপসিলেটারাল ডর্সাল কলম লেশন হবে ইপসিলেটারাল একই সাইডে কি হবে ডর্সাল কলম লেশন ডর্সাল কলম লেশন মানে হচ্ছে তার পজিশন ভাইব্রেশন লস হবে আর যেহেতু অপোজিট সাইডে ক্রস করে যারা উঠতেছিল অর্থাৎ লেশন হচ্ছে এইদিকে কিন্তু এদিকটা ফাইবারগুলো ক্রস করে এদিক দিয়ে উপরে উঠছিল এদিকটা ফাইবারগুলো ক্রস করে যে এদিক দিয়ে উপরে উঠছিল তাহলে এগুলো যখন ওই লেভেলে ক্রস করুন ওই লেভেলে ক্রস হয়ে যাবে তাহলে কি হবে কন্ট্রালেটারাল পেইন এবং টেম্পারেচার লস হবে অর্থাৎ যেদিকে তার হেমিপ্লেজিয়া যেদিকে তার হেমিপ্লেজিয়া সেইদিকে কি হবে সেইদিকে তার বিলো দা লেভেলে কি ঘটনা ঘটছে হেমিপ্লেজিয়া হচ্ছে এবং সেইদিকে তার কি ঘটনা ঘটছে তার একই সাথে পেইন এবং টেম্পারেচার লস হচ্ছে একই সাথে তার পেইন এবং টেম্পারেচার লস হচ্ছে ওকে এরপরে দেখেন কি ঘটনা ঘটছে তাহলে আমাদের যদি এখানে ব্রাউন সেকোয়ার্ড সিনড্রোম যদি ডেভেলপ করে ব্রাউন সেকোয়ার্ড সিনড্রোমে তাহলে কি ঘটনা ঘটছে তাহলে বিলো দা লেভেলে কি হচ্ছে বিলো দা লেভেলে আপনারা এই ছবিটা খেয়াল করেন রেভিশন 141 নাম্বার পেজে যে ছবিটা আছে অর্থাৎ হেমিসেকশন অফ দ্য স্পাইনাল কর্ড বিলো দা লেভেলে আপার মোটর নিউরন লেশন বিলো দা লেভেলে আপার মোটর নিউরন লেশন এবং সেম সাইডে কি হচ্ছে তার ডর্সাল কলম লেশন এবং অপোজিট সাইডে তার কি ঘটনা ঘটছে অপোজিট সাইডে তার হচ্ছে পেইন এবং টেম্পারেচার লস হচ্ছে অর্থাৎ ল্যাটারাল স্পাইনোথ্যালামিক লস হচ্ছে ওকে তাহলে এটা গেল আমাদের ব্রাউন সেকোয়ার্ড সিনড্রোম এর পরবর্তীতে আমরা আবার চলে যাবো হচ্ছে 1191 নাম্বার পেজে এখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ 1191 নাম্বার পেজে এখানে খেয়াল করেন একটা হচ্ছে সিরিঙ্গো মাইলিয়া বোর্ডের মধ্যে আবার খেয়াল করেন সিরিঙ্গো মাইলিয়াতে ঘটনাটা কি করবে এই যে আমরা এখানে দেখালাম যে এখানে স্পাইনাল কর্ডে একটা সেন্ট্রাল ক্যানাল আছে এখানে যদি ওই যে আমরা দেখেছি যে চিয়ারিং ম্যালফর্মেশন বা কোনো রকম যদি কনজেনিটাল কোনো ডিসঅর্ডার থাকে তাহলে কি হবে এরকম স্পাইনাল কর্ডের মাঝখানে একটা অংশ একটু সিরিংসের মতো হয়ে যাবে একটা অংশ সিরিংসের মতো হয়ে যাবে সিরিংসের মতো হয়ে গেলে সে মেইনলি তখন প্রেসারাইজ করবে তার সামনে যে অংশটুকু আছে সেই এরিয়াতে প্রেসারাইজ করবে তাহলে এখানে যেটা ঘটনা করবে এখানে সামনে আমাদের কি আছে পিরামিডাল ট্র্যাকগুলো আছে তাহলে সেখানে আমাদের যেটা ঘটনা করবে যে গ্রেজুয়াল লস হবে কি হবে এট দি লেভেলে আমরা এর আগে দেখেছি যে এট দি লেভেলে কি হয় আপার মোটর লোয়ার মোটর নিউরন লেশন আর বিলো দা লেভেলে হবে হচ্ছে আপার মোটর নিউরন লেশন এট দি লেভেলে লোয়ার মোটর নিউরন লেশন হবে বিলো দা লেভেলে আপার মোটর নিউরন লেশন হবে আর এখানে একই সাথে যেটা ঘটনা করবে ল্যাটারাল এরিয়াটাও কমপ্লেক্স হবে ল্যাটারাল যে ট্র্যাকগুলো আছে এগুলো কমপ্লেক্স হবে ল্যাটারাল কমপ্লেক্স হওয়ার পরে দেখা যাবে যে তার লেশন একটি উপরে এবং নিচে সবই ঠিক আছে কিন্তু লেশন যে এরিয়াতে আছে সেই এরিয়া কন্ট্রালেটারাল সাইডে দেখা যাচ্ছে তার পেইন এবং যেহেতু কন্ট্রালেটারাল হবে কারণ সেটা দুই দিকে যেহেতু প্রেসারাইজ করে তাহলে দুই দিকে লস হবে কিরকম লস হবে তার স্পাইনোথ্যালামিক সেন্সরি লস হবে কিন্তু অনেক সময় দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে তার ডর্সাল কলমটা প্রিজার্ভ হয়ে থাকে তাহলে এই ধরনের ফিচার যদি থাকে তাহলে যে একটা পেশেন্টের একটা লেভেলে কি হচ্ছে তার আপার লিম্বে হচ্ছে আপনার লোয়ার মোটর নিউরন লোয়ার লিম্বে হচ্ছে আপার মোটর নিউরন কিন্তু সেন্সরিতে কোনো ডেফিনিট সেন্সরি লস না পেয়ে উল্টাভাবে দেখা যাচ্ছে যে তার ক্লাসিক 10 থেকে ধরেন হচ্ছে লাম্বার 1 পর্যন্ত অথবা
যদি বলেন যে সার্ভাইকাল 5 থেকে তার থোরাসিক 2 পর্যন্ত তার সেন্সরি দুই পাশেরই স্পাইনাল থ্যালামিক সেন্সরি লস হয়েছে, স্পাইনাল থ্যালামিক অর্থাৎ পেইন এবং টেম্পারেচারে লস হয়ে গিয়েছে, তাহলে এই ধরনের লেশন হলে আমরা বলি এটাকে সিরিঙ্গোমাইলিয়া, এটা একটা ইন্ট্রিনসিক ডিসঅর্ডার অফ দ্য স্পাইনাল কর্ড, ইন্ট্রিনসিক ডিসঅর্ডার অফ দ্য স্পাইনাল কর্ড। ওকে, আমরা স্পাইনাল কর্ড লেশন করার সময় একটা জিনিস আমরা খেয়াল করবো, স্পাইনাল কর্ড লেশনের একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে, স্পাইনাল কর্ড লেশনের একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে এখানে পেশেন্টের যদি লেশন হয় তাহলে পেশেন্টের লিম্ব উইকনেসের সাথে সাথে দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে সেন্সরি লেভেল আর একটা হচ্ছে ব্লাডার বাউল ইনভলভমেন্ট, স্পাইনাল কর্ডের লেশন হলে এই তিনটা জিনিস একসাথে থাকে, অর্থাৎ স্পাইনাল কর্ডে যদি লেশন হয় তাহলে তার অধিকাংশ ক্ষেত্রে প্যারালাইসিস ডেভেলপ করে এবং দুই নম্বর হচ্ছে তার ব্লাডার বাউল ইনভলভমেন্ট হয় এবং তিন নম্বর হচ্ছে তার সাথে সাথে ডেফিনিট সেন্সরি লেভেল থাকে। এখন আসেন মাসকুলার উইকনেসটা, আমরা যেটা প্যারালাইসিস বা প্যারালাইসিস বললাম সেটা কেমন হয়, যদি এটা সার্ভাইকাল 5 লেভেলে হয়, সার্ভাইকাল 5 এর উপরে হয়, সার্ভাইকাল 5 এর উপরে যদি লেশনটা হয় তাহলে চার হাত পাতেই তার কি থাকবে কোয়াড্রিপ্লেজিয়া, স্পাস্টিক কোয়াড্রিপ্লেজিয়া, অর্থাৎ চার হাত পাতেই তার আপার মোটর টাইপ অফ নিউরন লেশন থাকবে, স্পাস্টিক কোয়াড্রিপ্লেজিয়া থাকবে, অর্থাৎ প্লান্টার সেখানে এক্সটেন্সর পাবো এবং তার সাথে আমরা ডেফিনিট সেন্সরি লস পাবো এবং একই সাথে তার ইউরিনারি ইনকন্টিনেন্স ব্লাডার বাউল ইনভলভমেন্ট পাবো। এখন এটা যদি সার্ভাইকাল 5 এর নিচে হয় এবং আপার থোরাসিক পর্যন্ত যদি হয়, থোরাসিক 1 পর্যন্ত যদি হয়, তাহলে দেখা যাবে যে তার আপার লিম্ব যেটা আছে আপার লিম্বে হবে হচ্ছে লোয়ার মোটর নিউরন লেশন এবং লোয়ার লিম্বে হবে হচ্ছে আপার মোটর নিউরন লেশন, আপার লিম্বে হবে হচ্ছে লোয়ার মোটর নিউরন লেশন এবং লোয়ার লিম্বে হবে হচ্ছে আপার মোটর নিউরন লেশন, অর্থাৎ প্লান্টার আমরা সেক্ষেত্রে এক্সটেন্সর পাবো এবং একই সাথে পেশেন্টের ইয়ারগুলোতে ডেফিনিট সেন্সরি লস পাবো এবং স্পাইনাল কর্ডে ডেফিনিট সেন্সরি লস পাবো, ডেফিনিট একটা সেন্সরি লেভেল পাবো এবং সেই সাথে সাথে আমরা ইউরিনারি ইনকন্টিনেন্সও দেখতে পাবো। ওকে, আর যদি সেটা থোরাসিক কর্ডে যদি লেশনটা হয়, থোরাসিক কর্ডে যদি লেশনটা হয় তাহলে কি পাবো, আমরা স্পাস্টিক প্যারাপ্লেজিয়া পাবো, স্পাস্টিক প্যারাপ্লেজিয়া অর্থাৎ বোথ দ্য লোয়ার লিম্বসে আমরা প্লান্টার এক্সটেন্সর পাবো কিন্তু আবার আপার লিম্বে স্প্যার করে যাবে, সেক্ষেত্রে আপার লিম্বে সেখানে কোনো লস থাকবে না এবং সেক্ষেত্রে একইভাবে তার সেন্সরি লস থাকবে এবং প্লান্টার এক্সটেন্সর থাকবে এবং ইউরিনারি ইনকন্টিনেন্স থাকবে। ওকে, তাহলে এই জায়গা দিয়ে আমরা কি করতে পারি, আমরা একটা করে ভাগ করে দেখাতে পারি যে কোন জায়গায় লস হয়েছে। এবার আসেন যে জিনিসটা মেইনলি ইম্পর্টেন্ট এখানে, এখানে মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে কর্ডা ইকুইনা, কর্ডা ইকুইনা এবং কোনাস মিডুলারিস, আমাদের স্পাইনাল কর্ডটা যে জায়গাটায় শেষ হয়ে যায় কোন আকারে সেটাকে বলা হয় কোনাস মেডুলারিস এরিয়া, কোনাস মেডুলারিস এরিয়া, এই এরিয়াতে যখন যদি কোনো লেশন হয় তাহলে কি ঘটনা ঘটবে, এই এরিয়াতে লেশন হলে আমাদের একই সাথে দুটো জিনিস থাকবে, দুটো জিনিস কি, এক নম্বর হচ্ছে এই পেশেন্টের আর্লি ফিচার যেটা থাকবে, আর্লি ফিচার যেটা মেইনলি থাকবে সেটা হচ্ছে তার বাইল্যাটারাল উইকনেস ডেভেলপ করবে, বাইল্যাটারাল লোয়ার লিম্বে উইকনেস ডেভেলপ করবে এবং সেটা অনেকটা আপার মোটর টাইপ অফ নিউরন লেশনটা ডেভেলপ করবে। দুই নম্বর যে জিনিসটা এখানে থাকবে, এখানে কিন্তু লেট অনসেট অফ আপনার ব্লাডার বয়েল যেটা হবে, ব্লাডার বয়েল যেটা ইনভলভমেন্ট করবে ইউনাইটেড টেনশন এবং স্পিনটা, এটা একটু আর্লি হবে, এটা একটু আর্লি ফিচারটা ডেভেলপ করবে, অর্থাৎ তার আর্লি ফিচার কোনাস মেটুলারিসের আর্লি ফিচারটা হবে হচ্ছে তার ব্লাডার বয়েল ইনভলভমেন্ট হয়ে গিয়েছে এবং তার বাইল্যাটারাল উইকনেস ডেভেলপ করেছে এবং সেটা আপনার কি পাচ্ছি, আমরা সেক্ষেত্রে আমরা পাচ্ছি হলো দেখা যাবে যে প্লান্টার এক্সটেন্সর পাচ্ছি। আর যদি সেটা স্পাইনাল নার্ভগুলো যে একসাথে গুচ্ছ আকারে বের হয়ে যায়, এই এরিয়াতে যদি লেশন হয়, এই এরিয়াতে লেশন হলে তখন দেখা যাবে যে উইকনেসটা আগে ডেভেলপ করছে কিন্তু লেট স্টেজে যে আপনার ইউনারি ডিটেনশনটা লেট স্টেজে যে পাওয়া যাচ্ছে, ওকে, ইউনারি ডিটেনশন যেটা সেটা পাওয়া যাচ্ছে লেট স্টেজে। ওকে, এবং সেখানে গুরুত্বপূর্ণ যেটা হবে, এখানে আমাদের লোয়ার মোটর নিউরন লেশনটা এবং অ্যাসিমেট্রিক্যাল, অর্থাৎ এখানে চাপতে হবে একদিক থেকে আর এখানে যখন লেশন হবে তাহলে দুই দিকে হবে, তাহলে এটা বাইল্যাটারাল আর এটা হচ্ছে কর্ডা ইকুইনা সিনড্রোমটা হবে হচ্ছে ইউনিল্যাটারাল এবং এখানে রেগুলার পেইনটা থাকে, এখানে রেগুলার পেইনটা থাকে, এখানে রেগুলার পেইন থাকবে এবং এটা ইউনিল্যাটারাল হবে এবং ইউনিলিং করে তাহলে এই দুটো জিনিস আমরা দুটা পার্থক্য করে ফেলতে পারবো। ওকে, আমরা এই দুটো জিনিস পার্থক্য করবো। এরপরে দেখেন, তাহলে আমরা আমরা বারবার একটা কথা বলছিলাম যে আমরা একটা ডেফিনিট সেন্সরি লেভেল, ডেফিনিট সেন্সরি লেভেলটা আমরা কিভাবে বের করবো, ডেফিনিট সেন্সরি লেভেলটা অর্থাৎ আমাদের এই যে স্পাইনাল আপনার নিচ দিয়ে যে বের হয়ে যায় তারপরে আমাদের সেন্সরি লেভেলটাকে আমরা পাচ্ছি, তাহলে ওই এরিয়াতে যখন লেশন হবে, ওই এরিয়াতে যখন লেশন হয় তাহলে তার ইফেক্টটা যে পড়ে হচ্ছে তার নিচে লেভেলে, তাই তো, তাহলে তার ডার্মাটমটা হবে হচ্ছে নিচে লেভেলে, সেটা আমরা বের করি হচ্ছে এই যে সূত্রটা আছে, এই সূত্র এটা হচ্ছে স্পাইনাল কর্ড লেভেল আর এখানে এটা যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে ভার্টিবাল লেভেল, এটা যোগ করলে যেটা আসবে ভার্টিবাল লেভেল। ওকে, তাহলে আমরা যদি লেশনটা পাই, আমরা দেখি যে সেন্সরি লস হয়ে গিয়েছে হলো নাম্বার টুতে, নাম্বার টুতে যে সেন্সরি লস হয়ে গেছে তাহলে তখন আমরা উল্টা দিক থেকে যাবো, নাম্বার টু তার মানে সেখানে চার মাইনাস করতে হবে, তাহলে আমাদের লেশনটা হবে হচ্ছে কোন লেশনের এরিয়াটা হবে হচ্ছে থোরাসিক 12 অর্থাৎ সরি থোরাসিক 10, থোরাসিক 10 অর্থাৎ থোরাসিক 10 লেভেলে, অর্থাৎ থোরাসিক 10 লেভেলের লেশনের জন্য ডার্মাটোমাল এরিয়া কোনটা হবে, নাম্বার টুটা হবে, কারণ আমরা চারটা যোগ করতে হবে। ওকে, তাহলে এই জিনিসটা আমরা এখানে খেয়াল করবো। দুই নম্বর হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ, এখানে একটা সূত্র আজকে আপনারা দেখে রাখবেন এবং এটা মনে রাখতে হবে এবং প্রায় দেখা যায় যে এখান থেকে কোশ্চেনটা আসে, ইনভেরিয়াবলি কোশ্চেন আসে, জিনিসটা হলো আমাদের প্লান্টার, প্লান্টার এক্সটেনশন অ্যাঙ্কেল জার্ক অ্যাবসেন্ট, অ্যাঙ্কেল জার্ক অ্যাবসেন্ট, প্লান্টার এক্সটেনশন অ্যাঙ্কেল জার্ক নাই, তাহলে এটা কোথায় হয়, প্লান্টার এক্সটেনশন এবং অ্যাঙ্কেল জার্ক অ্যাবসেন্ট কয়েকটা জায়গাতে হয়, এক নম্বর হলো কি সাব অ্যাকিউট অর্থাৎ ছোট ছোট, দেখবেন সব হচ্ছে স্পাইনাল কর্ড লেশন, অধিকাংশ হচ্ছে স্পাইনাল কর্ড লেশন, কি কি স্পাইনাল কর্ড লেশন, সাব অ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ড, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সির জন্য হয়। দুই নম্বর হচ্ছে ট্রান্সভার্স মাইলাইটিসের জন্য হয়, এমএস এর জন্য হয়, সেখানে কি হয় স্পাইনাল এমএস হয়, স্পাইনাল এমএস এর জন্য হচ্ছে। তিন নম্বর হচ্ছে কার জন্য হয়, চার নম্বর হচ্ছে টেবিস ডর্সালিস, একটু আগে আমরা দেখেছি টেবিস ডর্সালিস অর্থাৎ সিফিলিসে, টেবিস ডর্সালিসের জন্য হয়, টেবিস ডর্সালিসের জন্য হচ্ছে, অর্থাৎ সহজ কথা হচ্ছে এখানে দেখেন সাব অ্যাকিউট কম্বাইন ডিজেনারেশন অফ দি স্পাইনাল কর্ড, ট্রান্সভার্স মাইলাইটিস, মাল্টিপল স্ক্লেরোসিস, টেবিস ডর্সালিস এবং আরেকটা হচ্ছে মোটর নিউরন ডিজিজে পাওয়া যায়, আরেকটা হলো মোটর নিউরন ডিজিজে পাওয়া যায়। দেখেন এখন সাব অ্যাকিউট কম্বাইন ডিজেনারেশন অফ দি স্পাইনাল কর্ড, এখন আমরা আলাদা করব কিভাবে, আরেকটা হচ্ছে আমাদের এখানে ফ্রেডরিক্স অ্যাটাকসিয়া, ফ্রেডরিক্স অ্যাটাকসিয়া, লাস্ট কথা হলো ফ্রেডরিক্স অ্যাটাকসিয়া, অর্থাৎ এই কয়েকটা কজে আমরা কি পাবো, প্লান্টার এক্সটেনশন অ্যাঙ্কেল অ্যাবসেন্ট পাবো। তাহলে এখন আসেন প্রথমে সাব অ্যাকিউট কম্বাইন ডিজেনারেশন অফ দি স্পাইনাল কর্ড আমরা কি পাবো, এখানে বোঝা যাচ্ছে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি ফিচারগুলো থাকবে এবং ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি ফিচারগুলো আস্তে আস্তে মোটামুটি বেশ কয়েক মাস মোটামুটি লেগে যাবে এবং সাব অ্যাকিউট বলছে এটা এবং ভিটামিন বি12 ডেফিসিয়েন্সির জন্য আমাদের ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি আদার যেগুলো ফিচার আছে পেশেন্ট অ্যানিমিক হবে এবং পেশেন্টের এখানে একটা গুরুত্বপূর্ণ থাকবে, পেশেন্ট হলো ভেজিটেরিয়ান, পেশেন্ট হচ্ছে ভেজিটেরিয়ান থাকবে। ট্রান্সভার্স মাইলাইটিস এটা মেইনলি ইনফেক্টিভ একটা কজে হয়, অর্থাৎ ভাইরাল কোনো ভাইরাল কোনো ফিভারের কোনো হিস্ট্রি দেবে যে পেশেন্টের ফিভার ছিল এবং এটা সারে অনসেট হয় এবং সারে অনসেট হওয়ার পরই পেশেন্টের কি হয় স্পাইনাল শক সিন্ড্রোম ডেভেলপ করে। আমরা একটু আগে বলছিলাম যে স্পাইনাল কন্ডিশন, স্পাইনাল শক সিন্ড্রোমে মানে কি, স্পাইনাল শক সিন্ড্রোমে টোটালি রিফ্লেক্সিয়া ডেভেলপ করে যাবে, পেশেন্টের টোটাল ইউনিট ব্লাড বাউল ইনকন্টিনেন্স ডেভেলপ করে যাবে এবং আপনি কোনো রিফ্লেক্সি পাবেন না, লেভেল অনুযায়ী কোনো রিফ্লেক্সি পাবেন না, যে এরিয়াতে ইংলিশন তার নিচে যতগুলো রিফ্লেক্স আছে সবই লস্ট হয়ে যাবে। টেবিল ডর্সালিস অলরেডি আমরা দেখেছি, মোটর নিউরন ডিজিজ থেকে আমরা দেখবো এখানে কি হচ্ছে, মোটর নিউরন ডিজিজে যে এরিয়াতে এটা হচ্ছে মিক্স টাইপ অফ মোটর নিউরন ডিজিজ, অর্থাৎ আপার মোটর এবং লোয়ার মোটর একসাথে করে সেখানে ওটা আপার মোটরের জন্য ব্লাড এক্সটেনশন পাওয়া যাবে, লোয়ার মোটরের জন্য অ্যাঙ্কেল জাঙ্ক অ্যাবসেন্ট পাওয়া যাবে। আর ফ্রেডরিক্স অ্যাটাকসিয়া এটা কি, এটার সাথে এটা একটা অটোসোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার এবং অটোসোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার এবং এই সাথে পেশেন্টের একটা ফ্যামিলি হিস্ট্রি থাকবে,
যদি স্পাইনাল ইমেজের জন্য যদি এই প্ল্যান্টার এক্সটেনশন অ্যাঙ্কেল অ্যাবসেন্ট হয় তাহলে অপটিক নিউরাইটিস অর্থাৎ চোখ যখনই সে নাড়াবে তখনই দেখা করবে যখনই এটা হচ্ছে অপটিক নিউরাইটিস আর ফেডিং সেটাতে নিজে থাকবে মনোকুলার ব্লাইন্ডনেস ডেভেলপ করবে মনোকুলার ব্লাইন্ডনেস ডেভেলপ করবে আর সার্ভিকাল কম্বাইন ডিজনেশন একটা ভেজিটেরিয়ান পেশেন্ট এই ফিচার্স নিয়ে আসছে লোয়ার লিম্বে উইকনেস প্ল্যান্টার এক্সটেনশন পাচ্ছি এবং এখন পেশেন্ট ভিজুয়াল ডিস্টারবেন্স দুইটা চোখেই অপটিক অ্যাট্রোফিটা ডেভেলপ করতেছে এই ফিচারটা থাকবে আর ফেডিং সেটাতে খেয়াল করেন 1191 নম্বর পেজে 1169 নম্বর 1169 নম্বর পেজে আছে এই পেশেন্টের কি থাকবে সেরেবেলার ফিচার থাকবে এটা অটোসোমাল রিসেসিভ সরি এটা হচ্ছে অটোসোমাল রিসেসিভ নট অটোসোমাল ডমিন্যান্ট অটোসোমাল রিসেসিভ হিসেবে তাহলে তার সেভাবে জেনারেশন গ্যাপে তার কি থাকবে ফ্যামিলি হিস্ট্রি থাকবে জেনারেশন গ্যাপে তার ফ্যামিলি হিস্ট্রি থাকবে পেশেন্টের কি কি অ্যারাক্সিয়া ডেভেলপ করে স্পাস্টিসিটি ডেভেলপ করে অ্যারিফ্লেক্সিয়া হিসেবে অ্যাঙ্কেল অ্যাবসেন্ট পাবেন আর পেশেন্টের ডর্সাল প্রলঙ্গেশন পাবেন পেশেন্টের অপটিক অ্যাট্রোফি থাকবে পেশেন্টের অপটিক অ্যাট্রোফি থাকবে ওকে আচ্ছা 1191 নম্বর পেজে যে বক্স আছে ওখানে ইনফেক্টিভ অথবা ইনফ্লামেটরি মধ্যে ট্রান্সভার্স মাইলাইটিস দেওয়া আছে আমরা ট্রান্সভার্স মাইলাইটিসে আসছি তার আগে আমরা মোটর নিউরন ডিজিজটা একটু ছোট করে আলোচনা করে নিতে চাই মোটর নিউরন ডিজিজটা হচ্ছে চার প্রকারের এই মোটর নিউরন ডিজিজটা আছে হলো আপনারা 1170 নম্বর পেজে পাবেন মোটর নিউরন ডিজিজ নাম শুনেই বোঝা যাচ্ছে যে 1170 নম্বর পেজে পাবেন মোটর নিউরন ডিজিজ নাম শুনেই বোঝা যাচ্ছে যে ইট ইজ ডিজিজ অফ মোটর নিউরন তাহলে মোটর নিউরন কি আছে আপার মোটর নিউরন আছে লোয়ার মোটর নিউরন আছে অর্থাৎ কর্টিকাল স্পাইনাল ট্র্যাক্টের একদম কর্টেক্স থেকে শুরু করে আমাদের অ্যান্টিহনসাল আর্ক পর্যন্ত আপার মোটর নিউরন অ্যান্টিহনসাল থেকে শুরু করে স্পাইনাল কর্টেক্স থেকে শুরু করে প্লেক্সাস দিয়ে শুরু করে তারপরে আমাদের একদম পেরিফেরাল নার্ভ পর্যন্ত হচ্ছে লোয়ার মোটর নিউরন তাহলে এই এরিয়াতে আলাদা করে যদি শুধুমাত্র আপার মোটর নিউরনে ধরে তাহলে এটাকে আমরা বলি হচ্ছে প্রোগ্রেসিভ ল্যাটারাল স্ক্লেরোসিস প্রোগ্রেসিভ ল্যাটারাল স্ক্লেরোসিস তার যদি অনেক দিন ধরে এটা কি একটা ডিজাইন ডিভিজ এটা অনেক দিন ধরে হবে হঠাৎ করে দেখা যাবে যে এক পায়ে শুরু হচ্ছে এরপরে যে ওইটা থাকা অবস্থাতেই আরেক পাতে যে শুরু হচ্ছে এবং কি দেখা যাবে যে তার প্ল্যান্টার এক্সটেন্সর পাচ্ছেন এবং মাসল উইকনেস পাচ্ছেন মাসল উইকনেস পাচ্ছেন এবং বয়সটা কেমন হবে বয়সটা 50 ইয়ার্সের উপরে হবে আবার একইভাবে যদি তার লোয়ার মোটর নিউরন থাকে লোয়ার মোটর নিউরনটা যদি ইনভলভ করে একইভাবে লোয়ার মোটর নিউরন যদি ইনভলভ করে তাহলে আপার মোটর নিউরন ইনভলভ করলে আমরা বললাম আপার মোটর নিউরন যদি ইনভলভ করে আপার মোটর নিউরন ইনভলভ করলে আমরা বললাম প্রোগ্রেসিভ ল্যাটারাল স্ক্লেরোসিস লোয়ার মোটর নিউরন যদি ইনভলভ করে তাহলে আমরা বলছি সেটাকে প্রোগ্রেসিভ মাসকুলার অ্যাট্রোফি যেহেতু এখানে মাসল ওয়াসনিং হয় প্রোগ্রেসিভ মাসকুলার অ্যাট্রোফি আর যদি মিক্স টাইপের হয় অর্থাৎ একই জায়গায় আপনি আপার মোটর নিউরন লেশন পাচ্ছেন অর্থাৎ মাসকুল মাসল অ্যাট্রোফি পাচ্ছেন ওয়াসনিং পাচ্ছেন এবং ওই পাতেই আপনি প্ল্যান্টার এক্সটেনশন পাচ্ছেন সেটা হলো অ্যামিওট্রোফিক ল্যাটারাল স্ক্লেরোসিস মিক্স টাইপ অর্থাৎ দুইটা জায়গাতেই তার ডিজেনারেশন হয়েছে আপার মোটর নিউরন ডিজেনারেশন হয়েছে লোয়ার মোটর নিউরন ডিজেনারেশন হয়েছে এইটাই হচ্ছে আমাদের আমরা কি পাবো এই মিক্স টাইপে আমরা প্ল্যান্টার এক্সটেনশন অ্যাঙ্কেল অ্যাবসেন্ট পাই মোটর নিউরন ডিজিজে এবং আরেকটা পাওয়া যায় সেটা হচ্ছে বালবার প্রোগ্রেসিভ বালবার পালসি এটাকে বলা হয় প্রোগ্রেসিভ বালবার পালসি প্রোগ্রেসিভ বালবার পালসি এটাকে ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট হয় ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট হলে প্রোগ্রেসিভ বালবার পালসি বিশেষ করে লোয়ার মোটর নিউরন লোয়ার ক্রেনিয়াল নার্ভগুলো বিশেষ করে ইনভলভ হয় লোয়ার ক্রেনিয়াল নার্ভগুলো বিশেষ করে ইনভলভ হয় তাহলে এই গেল হচ্ছে আমাদের এখানে দুটো জিনিস প্রথমত এই ডিজিজের এখন পর্যন্ত কোনোরকম রেমেডি বা ট্রিটমেন্ট আবিষ্কৃত হয়নি দুটো জিনিস শুধুমাত্র তাকে এবারে প্রোগনোসিস দুই থেকে তিন মাস তার লাইফ লেন্দিনিং করে সেটা হচ্ছে রাইজোজল নামে একটা ড্রাগ আরেকটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট যেটা যে পেশেন্টের যদি নন ইনভেসিভ ভেন্টিলেশন দেওয়া যায় তাহলে পেশেন্টের সার্ভাইভাল রেটটা ইম্প্রুভ এবং কোয়ালিটি অফ লাইফ ইম্প্রুভ করে তাহলে সার্ভাইভাল রেট এবং কোয়ালিটি অফ লাইফ ইম্প্রুভ করে নন ইনভেসিভ ভেন্টিলেশন তাহলে সেগুলো কি সিপ্যাপ বাইপ্যাপ এগুলো আর রাইজোজলটা একটু প্রোগনোসিসটা দুই তিন মাস একটু বাড়ায় বা বেটার করে এখানে আমাদের ডায়াগনোসিস কি ডায়াগনোসিস হচ্ছে ইএমজির মাধ্যমে আমরা কনফার্মেটরি ডায়াগনোসিস করি ইএমজির মাধ্যমে আমরা ডায়াগনোসিসটা হিস্ট্রি এবং ইএমজির মাধ্যমে কনফার্মেটরি ডায়াগনোসিস করি এখানে ঠিক পার্কিনসনের ডিজিজের মতো আমরা পার্কিনসনের জন্য যেটা বলেছিলাম এখানে কিছু জিনিস নর্মাল থাকতে হবে নো সেন্সরি ইনভলভমেন্ট কোনো সেন্সরি ইনভলভমেন্ট থাকবে না নো অপথালমোলজিক্যাল ইনভলভমেন্ট অর্থাৎ কখনো কোনো রকমের অপথালমোপ্লেজিয়া থাকবে না এবং একই সাথে পেশেন্টের কোনো রকমের ইউরিনারি ইনকন্টিনেন্স ডেভেলপ করবে না অর্থাৎ বারবার ইনভলভমেন্ট হবে না দেখেন নো অবজেক্টিভ সেন্সরি ডেফিসিট এক্সটার্নাল অকুলার মাসলস এন্ড স্ফিনক্টার ইউজুয়ালি রিমেইন ইন্ট্যাক্ট একদমই ইন্ট্যাক্ট থাকবে ওকে তাহলে এটা হলো আমাদের মোটর নিউরন ডিজিজ কৃতিকৃষক বিন্দু এখন আমরা আপনাদের আলোচনা করবো হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস নিয়ে নিউরো ইনফ্লামেটরি বেশ কিছু কন্ডিশন নিয়ে নিউরো ইনফ্লামেটরি কন্ডিশনের মধ্যে একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আমাদের মাল্টিপল স্ক্লেরোসিস মাল্টিপল স্ক্লেরোসিসের মধ্যে কি কি থাকে মাল্টিপল স্ক্লেরোসিসের মধ্যে এটা আসলে কি কারণে হয় এখন পর্যন্ত জানা যায়নি তারপরে ধরে নেওয়া হচ্ছে যে এটা কয়েকটা কারণ আছে একটা হচ্ছে সানলাইটে যদি এক্সপোজার থাকে ভিটামিন ডি এর এক্সপোজার থাকে এবং এপস্টেইন বার ভাইরাস যদি থাকে তাহলে এটা এরকম ঘটনা ঘটতে পারে অর্থাৎ এপস্টেইন বার ভাইরাস ভিটামিন ডি এবং সানলাইট এক্সপোজার কারণে ঘটতে পারে আর একটা কিছু জেনেটিক ডিসঅর্ডারগুলো নিয়ে এখন চিন্তা ভাবনা করা হয় যে এই কারণে হচ্ছে আসলে এটা কি ঘটনা ঘটনাটা হলো এটা হচ্ছে পলিফেজিক মানে এখানে অ্যাটাক বারবার হয় প্রথম কথা হলো মাল্টিপল স্ক্লেরোসিসটা আমাদের ক্লিনিক্যাল ফিচারে কিরকম নিয়ে আসবে বলবে যে তার এক এক জায়গায় রিকারেন্ট অ্যাটাক হচ্ছে এবং সেই রিকারেন্ট অ্যাটাকটা এক একবার এক জায়গায় হচ্ছে রিকারেন্ট অ্যাটাকটা এক একবার এক এক জায়গায় হচ্ছে অথবা একই জায়গায় বারবার অ্যাটাক হচ্ছে তাহলে এই জায়গাগুলো কি হোয়াট আর দ্য সাইটস এই সাইটসগুলো আমরা প্রথমে বলি নেই একটা হচ্ছে তার জাক্সটা কর্টিকাল এরিয়া জাক্সটা কর্টিকাল এরিয়া মানে হচ্ছে আমাদের ব্রেন ম্যাটার এবং হোয়াইট ম্যাটার যে মাঝখানে যে জায়গাটা এইটাকে বলা হয় জাক্সটা কর্টিকাল এরিয়া নট কর্টিকাল এরিয়া জাক্সটা কর্টিকাল এরিয়া দুই নম্বর হচ্ছে তার পেরিভেন্টিকুলার রিজন তিন নম্বর হচ্ছে তার সেরেবেলাম চার নম্বর হচ্ছে তার অপটিক নার্ভ আর যেখানে আমরা অপটিক নার্ভের কথা বলেছি একটু আগে পাঁচ নম্বর হচ্ছে পেশেন্টের স্পাইনাল কর্ড পাঁচ নম্বর পেশেন্টের স্পাইনাল কর্ড ছয় নম্বর হচ্ছে পেশেন্টের হচ্ছে ব্রেন স্টেম অর্থাৎ এইগুলো জায়গায় যদি লেশন হয় ব্রেন স্টেমের জায়গায় আমরা একটু দেখেছিলাম সেই টেকটাম এরিয়া আমরা পেরিনোসের জন্য সময় করেছিলাম তাহলে এই জায়গাগুলো যদি লেশন হয় তাহলে দেখা যায় যে আমরা যদি একাধিক জায়গায় লেশন হয় কোনো সিন্ড্রোম দিয়ে আমরা মিলাতে পারছিলাম এবং একাধিক সাইডে একাধিকবার হচ্ছে একই সাইডে একবারে বেশি হচ্ছে দেন দ্যাট ইজ মাল্টিপল স্ক্লেরোসিস দ্যাট ইজ মাল্টিপল স্ক্লেরোসিস এটা ডায়াগনস্টিক হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস এখন আসেন এই যে মাল্টিপল স্ক্লেরোসিস যে হচ্ছে ইনফ্লামেশন হতে না এই ইনফ্লামেশনের জন্য কি ঘটনা ঘটে প্রথমবার যখন অ্যাটাক হয় এই অ্যাটাকটা ফাংশন যেটা লস হয় ওই নির্দিষ্ট ফোকাল নিউরোলজিক্যাল সাইনে সেটা কিন্তু হয় হচ্ছে নট ডিউ টু নার্ভাস সিস্টেমের লসের জন্য হয় না কিন্তু কোনো নেক্রোসিসের জন্য হয় না কিসের জন্য হয় এটা হচ্ছে ইনফ্লামেটরি যে ইনফ্লামেশন যেটা হচ্ছে ছোট ছোট ইনফ্লামেশন যেটা হচ্ছে এটার জন্য যে ইনফ্লামেটরি সাইটোকাইন ডেভেলপ করছে এরা কি করে এরা যখন নার্ভ ইম্পালসকে বাধা দেয় নার্ভ ইম্পালসকে বাধা দেয় অর্থাৎ এখানে কোনো প্রথমে স্ট্রাকচারাল লেশন হয় যখন লেশনটা অনেক বেশি হয় বা বারবার হয় তখন আমরা তখন নার্ভাস লেশন দেখি এখন এটা দেখেন এই ম্যাকডোনাল্ডস যে ক্রাইটেরিয়া এখানে আপনি নামটা জেনে রাখেন ম্যাকডোনাল্ডস ক্রাইটেরিয়া দিয়ে ডায়াগনোসিস করা হয় ম্যাকডোনাল্ডস ক্রাইটেরিয়া দিয়ে ডায়াগনোসিস করা হয় সেই ক্রাইটেরিয়া কমন কি কি ক্লিনিক্যাল অ্যাটাক এবং অবজেক্টিভ ক্লিনিক্যাল লেশন অবজেক্টিভ ক্লিনিক্যাল লেশন আমরা কিভাবে পাই এমআরআই এর মাধ্যমে পাই মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন ইজ এমআরআই ওকে তাহলে কি কি এরিয়া এটা আমরা অলরেডি বলে ফেলেছি ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অপটিক নার্ভের ইনজেকশন অর্থাৎ চোখ নাড়ালেই তা ব্যথা হবে রেড আই হবে এবং চোখ নাড়ালেই তা ব্যথা হবে ওকে এটা হচ্ছে অপটিক নার্ভের ফিচার আর একটা ট্রান্সভার্স মাইলাইটিস অর্থাৎ সম্পূর্ণ স্পাইনাল কর্ড ধরে তার কিভাবে ইনফ্লামেশন ডেভেলপ করবে তাহলে ফার্স্টে কি থাকবে স্পাইনাল শক থাকবে এবং পরবর্তীতে যে আমরা কি দেখলাম আমরা পাবো যে প্ল্যান্টার এক্সটেনশন এবং একই সাথে অ্যাঙ্কেল অ্যাবসেন্ট এবং সেই সাথে সাথে তার নির্দিষ্ট সেন্সরি লস পাবো সেন্সরি লেভেল পাবো তার এবং তার সাথে তার বারবার ইনভলভমেন্ট থাকবে ব্রেন স্টেম সিন্ড্রোম আমরা অলরেডি ব্রেন স্টেম সিন্ড্রোমটা দেখেছি এবং সেরেবেলার সিন্ড্রোমগুলো ডেভেলপ করতে পারি এখানে একটা জিনিস দেখেন হার্মিট সিন্ড্রোম বলেছে হার্মিট সিন্ড্রোমটা কি
যখনই সে নেকটা ফ্লেক্স করবে তার নেক বরাবর একদম পিছনের দিকে তার টিংলিং সেনসেশন হবে এবং আর দুই আর্মের দিকেও টিংলিং সেনসেশনটা হবে। ওকে, তাহলে এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। এখন এখানে যেটা পড়ার মতো জিনিস, এখানে পড়ার মতো জিনিসগুলো হচ্ছে সাইকোলার কোনগুলো এবং আরেকটা পড়ার মতো জিনিস হচ্ছে কি কি টাইপের হতে পারে। একটা হলো লেশনটা একবার হলো এবং লেশনটা অনেক বেশি পরিমাণে হয়ে গেল, একবার হয়ে অনেক বেশি পরিমাণে, এটা হচ্ছে ফলনে, এটা কিন্তু খুব বেশি। কিন্তু সব থেকে বেশি কোনটা, এক এরিয়াতে অপটিক নিউরাইটিস হলো ওটা সেরে গেল, আবার কয়েকদিন পরে যে সেরিব্রাল লেশন হলো ওটা সেরে গেল, আবার কয়েকদিন গেছে যে কি ঘটনা ঘটলো পেশেন্টের ব্রেন স্টিমুলেশন হলো ওটা দেখা যাচ্ছে একটু মেরে গেল সেরে গেল। এটাকে বলা হয় রিল্যাপসিং রেমিটিং, রিল্যাপসিং রেমিটিং 80% ক্ষেত্রে এই ঘটনা ঘটে, 80% ক্ষেত্রে এই ঘটনা ঘটে। আপনারা 1162 নাম্বার পেজে ছবিটা পাবেন, এখানে এই ইয়েটা দেওয়া আছে, টাইপগুলো দেওয়া আছে। তাহলে উইচ টাইপ ইজ দ্য মোস্ট কমন ওয়ান, রিল্যাপসিং রেমিটিং ওয়ান ইজ দ্য মোস্ট কমন ওয়ান। ওকে, আর কোন ইনভেস্টিগেশনটা সব থেকে কমন, ইনভেস্টিগেশনের মধ্যে যান, ইনভেস্টিগেশনের মধ্যে মোস্ট কমন মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন ইজ এমআরআই, মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন হচ্ছে এমআরআই। ওকে, এখানে আপনারা জাস্ট হচ্ছে কয়েকটা ড্রাগের নাম মনে রাখবেন ক্যাটাগরি অনুযায়ী, যে হাই এফিকেসি কোনগুলো, দেখেন হাই এফিকেসি ইনভেস্টিগুলো অল আর বায়োলজিক্স, অল আর বায়োলজিক্স কি কি, অক্টিনোজুমাব, ন্যাটালিজুমাব, অ্যালেমটোজুমাব, এই অক্টিনোজুমাবটা নতুন আসছে, হ্যাঁ অক্টিনোজুমাবটা নতুন আসছে। ওকে, ন্যাটালিজুমাবে কি হতে পারে, রিস্ক অফ পিএমএল, রিস্ক অফ পিএমএল, পিএমএল হতে পারে প্রোগ্রেসিভ মাল্টি ফোকাল লিউকোএনকেফালোপ্যাথি ডেভেলপ করতে পারে। ওকে, এবং যাদের জেসি ভাইরাস দ্বারা ইনফেকশন হয়েছিল তাদের। ওকে, আরেকটা মডারেট এফিকেসি কার, ফিঙ্গোলিমাব, ক্লাড্রিবিন, আরেকটা হচ্ছে ডাইমিথাইল ফিউমারেট, আর লোয়ার এফিকেসি কার, গ্লাডিয়াম অ্যাসিডেড, টেরিফ্লোরামাইড, আরেকটা হচ্ছে ইন্টারফেরন আলফা, না কিন্তু ইন্টারফেরন বিটা, ইন্টারফেরন বিটা, ওকে, ইন্টারফেরন বিটা দেওয়া হয়। ওকে, ইন্টারফেরন বিটা দেওয়া হয়। এই জাস্ট ড্রাগগুলো নামগুলো মনে রাখবেন, এটা বারবার হয় বলে এটাকে আমরা বলি হচ্ছে পলিফ্যাসিক, পলিফ্যাসিক, আর যেটা একবার হবে সেটা বলা হয় মনোফ্যাসিক। মনোফ্যাসিক কি একটা ঘটনা করতে পারে, মনোফ্যাসিক হচ্ছে অ্যাকিউট ডিসেমিনেটেড এনকেফালোমায়েলাইটিস, একবারই হয়। কেন হয়, এই ইনফ্লামেটরি ডিসঅর্ডার কেন হচ্ছে বা ডিজিজটা কেন হচ্ছে, আপনার ধরেন পেশেন্টের সিনারিওর মধ্যে দেওয়া থাকবে, কোশ্চেনের সিনারিওর মধ্যে দেওয়া থাকবে, পেশেন্ট এর আগে ভ্যাকসিন নিয়েছে অথবা পেশেন্ট হচ্ছে চিকেন পক্স অথবা মিজোস দ্বারা আক্রান্ত হয়েছিল, চিকেন পক্স অথবা মিজোস ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিল, এবং অর্থাৎ চিকেন পক্স এবং মিজোস মধ্যে কমন কি, ফিভার এবং র্যাশ কিন্তু কমন, ফিভার এবং র্যাশ কিন্তু কমন। ওকে, এখানে কিন্তু কোনো মিনিং বলা হয়, তাহলে এখানে আমরা মিনিং কথা জানতে পারছি না। তাহলে আমরা কি বললাম যে পেশেন্টের আইদার ভ্যাকসিনেটেড ছিল, পেশেন্টের এখন ফিভার ডেভেলপ করেছিল, র্যাশ ডেভেলপ করেছিল, সেটা সেরে যেতে না যেতেই দেখা যাচ্ছে পেশেন্টের আবার ফিভার ডেভেলপ করেছে এবং এখন পেশেন্টের অল্টার লেভেল কনসাসনেস এবং হ্যালুসিনেশন ডেভেলপ করতেছে, হ্যালুসিনেশন এবং অল্টার লেভেল কনসাসনেস এবং ডেলিরিয়াম ডেভেলপ করতেছে। তাহলে হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস, এমআরআই করে আপনি পেলেন কি, ক্লাম্পি বাম্পি আকারে লেশন পেলেন, কোন এরিয়াতে, পেরিভেন্টিকুলার এরিয়াতে আপনি লেশন পেয়েছেন। তাহলে এটা কি, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস, দিস ডায়াগনোসিস ইজ অ্যাকিউট ডিসেমিনেটেড এনকেফালোমায়েলাইটিস, অ্যাকিউট ডিসেমিনেটেড এনকেফালোমায়েলাইটিস। এখানে আগে কি থাকবে, ভাইরাল ইনফেকশন এবং ভ্যাকসিনেশন হিস্ট্রি থাকবে, ভাইরাল ইনফেকশন এবং ভ্যাকসিনেশন হিস্ট্রি থাকবে, পেশেন্টের সাইন্স অফ মেনিনজিজম কিন্তু যখনই ঘটনা ঘটবে তখন থাকবে, আগে যখন মিজলস এবং চিকেনপক্স ছিল তখন না কিন্তু। তাহলে ওই জন্য কি থাকতে পারে, হেডেক, ভমিটিং, পাইরেক্সিয়া, ডেলিরিয়াম এবং মেনিনজিজম নিয়ে আসতে পারে পেশেন্টের, এবং যেই এরিয়াতে হবে সেই ফোকাল, সেই ফোকাল সাইনটা পাওয়া যায় যে এরিয়াতে হবে সেই এরিয়াতে। এমআই করে, এমআই করে আমরা কি পাবো, হাই সিগনাল এরিয়াস পাওয়া যাবে, হাই সিগনাল এরিয়াস পাওয়া যাবে এবং সেটা এমএসএ থেকে বড় বড় ক্লাম্পি বাম্পি আকারে হবে, কোন জায়গায় হবে, পেরিভেন্টিকুলার রিজনে হবে, পেরিভেন্টিকুলার রিজনে হয়। ওকে, পেরিভেন্টিকুলার রিজনে হয়। প্রোগনোসিসটা কেমন, অনেকটাই ভালো, প্রোগনোসিসটা হচ্ছে অনেকটাই ভালো। কিছু কি দিব আমরা, এখানে আমরা হাই ডোজ মিথাইল পেনিসিলিন দেওয়া হয়, স্টেরয়েড, হাই ডোজ মিথাইল পেনিসিলিন স্টেরয়েডটা দেওয়া হয়। ওকে, হাই ডোজ মিথাইল পেনিসিলিন স্টেরয়েডটা দেওয়া হয়। ট্রান্সভার্স মাইলাইটিস অলরেডি আমরা আলোচনা করেছি, ট্রান্সভার্স মাইলাইটিসটা। এখন আছে নিউরোমাইলাইটিস অপটিকা, নিউরোমাইলাইটিস অপটিকা কি, এটা হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিসের মতোই ফিচার, কিন্তু যেটা ঘটনা করে মাল্টিপল স্ক্লেরোসিসে স্পাইনাল লেভেল যেটা হয় সেটা দেখা যায় যে একটা বা দুটি স্পাইনাল লেভেল পর্যন্ত, কিন্তু স্পাইনাল লেভেলে যদি লেশনটা, এই যে ছবিতে দেওয়া আছে বইয়ের মধ্যে, যদি লেশনটা তিনটা লেভেলের বেশি যদি থাকে, দেখেন তিনটা লেভেলের বেশি যদি থাকে, তাহলে এটাকে বলা হয় নিউরোমাইলাইটিস অপটিকা, এটা বলা হচ্ছে নিউরোমাইলাইটিস অপটিকা। ওকে, নিউরোমাইলাইটিস অপটিকা, এটা কিসের জন্য হচ্ছে, নিউরোমাইলাইটিস অপটিকা কিসের জন্য, এটা এখানে অ্যাকোয়াপোরিন 4 অ্যান্টিবডি, অ্যাকোয়াপোরিন 4 অ্যান্টিবডি অথবা এমওজি অ্যান্টিবডি, এটাকে এমওজি অ্যান্টিবডি মানে কি, মাইলিন অলিগোডেন্ড্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, ডেন্ড্রোসাইটস অ্যান্টিবডি, ডেন্ড্রোসাইট বা ডেন্ড্রোপ্রোটিন অ্যাসোসিয়েটেড অ্যান্টিবডি, এটাকে ছোটবেলা বলা হয় অ্যাকোয়াপোরিন 4 অ্যান্টিবডি জন্য হচ্ছে, অ্যাকোয়াপোরিন 4 অ্যান্টিবডি জন্য হচ্ছে। তাহলে এখান থেকে মেইনলি এই জিনিসগুলো দেখবেন আমাদের ইনফ্লামেটরি মাইলাইটিস থেকে। এখন আমরা মেইনলি চলে আসবো আমাদের দুটো জায়গা, একটা হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি, ইন্ট্রাকমেন্ট নিউরোপ্যাথি, আর একটা হচ্ছে আমাদের দুটো ডিজিজ আছে, ইম্পর্টেন্ট দুটো ডিজিজ আছে। সেখানে আমরা চলে আসি, এখানে 1192 নাম্বার পেজে যান, 1192 নাম্বার পেজে গেলে কি দেখবেন, চলে আসেন 1192 নাম্বার পেজে, কজেস অফ পলিনিউরোপ্যাথি। এখানে অবশ্যই তিনটা স্টার দিবেন, কিন্তু ইনফিনিটি স্টার কোন কোন জায়গায় দিবেন, ড্রাগ কজ, টক্সিন, ভিটামিন ডেফিসিয়েন্সি, ড্রাগ কজ, টক্সিন, ভিটামিন ডেফিসিয়েন্সি এবং আরেকটা জায়গা হচ্ছে ইনফেকশন। এই চারটা জায়গাগুলো আপনাদের জন্য একদম ইনফিনিটি স্টার, একদম ইনফিনিটি স্টার। কি কি জায়গা হয়, অ্যামাইডোরন, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিরেট্রোভাইরাল, কেমোথেরাপি, কেমোথেরাপি, ইনফিনিটি, টক্সিনের মধ্যে দেখেন কি কি আছে, অ্যালকোহল, নাইট্রোক্সাইড, লেড, আর্সেনিক, মার্কারি, ভিটামিনের মধ্যে আছে থাইমিন, পাইরোক্সিন, ভিটামিন বি12 এবং ভিটামিন ই ডেফিসিয়েন্সির জন্য। এখানে এইভাবে বলতে পারে যে একটা পেশেন্ট, টিবি পেশেন্ট আসছে, এখন সে পলিনিউরোপ্যাথি নিয়ে আসছে, উইচ ড্রাগ ইজ দ্য ডেফিসিয়েন্ট, সেটা হচ্ছে পাইরোক্সিন, এই জন্য আমরা পাইরোক্সিনটাকে সাপ্লিমেন্টারি আমরা দিয়ে দিই। আর ইনফেকশন কোনটা, এইচআইভি, লেপ্রোসি এবং ব্রুসেলোসিস, এরা পেরিফেরাল নিউরোপ্যাথি করে। এরপরে দেখেন আরেকটা আছে, এটা কি, এখানে কি বলা হচ্ছে যে কমন কজেস অফ এক্সোনাল এবং ডিমাইনেটিং ক্রনিক পলিনিউরোপ্যাথি, এই জিনিসগুলো একটু দেখবেন, এক্সোনালটা বিশেষ করে দেখবেন, ডায়াবেটিস, অ্যালকোহল, ইউরেমিয়া, অ্যামাইলয়েড, মিক্সিডিমা, অ্যাক্রোমেগালি এবং প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম, এগুলো কি করে নিউরো। এখানে ইম্পর্টেন্ট যে জিনিসটা, এটা পরবর্তী পেজে আছে, পরবর্তী পেজে দেখবেন মাল্টিফোকাল মনোনিউরোপ্যাথি, মাল্টিফোকাল মনোনিউরোপ্যাথি, মাল্টিফোকাল মনোনিউরোপ্যাথি কি কি কজ আছে, এটা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এক্সোনাল কজ, একটা হচ্ছে ফোকাল ডিমাইনেটিং উইদাউট কন্ডাকশন, উইদাউট কন্ডাকশন ব্লক, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, এক্সোনাল মাল্টিফোকাল মনোনিউরোপ্যাথিটা কোথায় হয়, ভাস্কুলাইটিস, ডায়াবেটিস, সার্কোইডোসিস, ইনফেকশন এবং এইচআইভি, এটা হচ্ছে এখানে আমাদের তিনটা স্টার দিয়ে রাখবেন, এখানে আমাদের জানা বিষয়। মাল্টিফোকাল মনোনিউরোপ্যাথি মানে বিভিন্ন এরিয়াতে নিউরোপ্যাথি পাওয়া যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে আলাদা আলাদা করে একটা করে ধরেছে, অর্থাৎ তার ডিফিউজ আকারে, সেটা ফাস্কুলাইটিস, অর্থাৎ দেখেন সিস্টেমিক, সিস্টেমিক কজগুলো কিন্তু এখানে বেশি, ভাস্কুলাইটিস একটা সিস্টেমিক কজ, ডায়াবেটিস একটা সিস্টেমিক কজ, সার্কোইডোসিস একটা সিস্টেমিক কজ, ইনফেকশন একটা সিস্টেমিক কজ, অর্থাৎ আপনি হাতে পাচ্ছেন, পায়ে পাচ্ছেন, এখানে হচ্ছে মাল্টিফোকাল, মাল্টিপল মানে বিভিন্ন মাল্টিপল ফোকাল এরিয়াতে পাচ্ছেন, এবং কিরকম পাচ্ছেন, মনোনিউরোপ্যাথি পাচ্ছেন, কিরকম একজন নিউরোপ্যাথি পাচ্ছেন অথবা ডিমাইনেটিং পাচ্ছেন। একজন ডিমাইনেটিং আমাদের কাছে আরেকটু পরিষ্কার হবে যখন আমরা একটু আরেকটু আলোচনা করবো জিবিএস নিয়ে এবং মাইসিনিক নিয়ে। প্রথমে আসি আমরা জিবিএস নিয়ে একটু আলোচনা করি, জিবিএস নিয়ে আলোচনা করি, জিবিএসটা কীভাবে হয়, কী ঘটনা ঘটে, জিবিএসটা এটা কিন্তু পেরিফেরাল নার্ভাস সিস্টেমের লেশন, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের লেশন, কী টাইপের লেশন, এটা হচ্ছে ডিমাইনেটিং লেশন। তাহলে ডিমাইনেটিং লেশনটা, গোলেনবারি সিনড্রোমটা, এটা একটা আমাদের পেরিফেরাল ডিসঅর্ডার, কিরকম ডিমাইনেটিং, ডিমাইনেটিং এটা যদি আমাদের একটা একজন হয়, এই একজনের ডিমাইনেশন হয়, একজনের ডিমাইনেশনটা কীভাবে হচ্ছে, এই যে আমাদের মাইলিন শীত, এটা হচ্ছে আমাদের মাইলিন শীত,
দুই পাশে যে মালিন শীট এইটার মাঝখানে এটাকে বলা হয় নোড অফ রেনভিয়ার। নোড অফ রেনভিয়ার কি হয় এখানে সলিটারি কন্ডাকশনের মাধ্যমে আমাদের নার্ভ কন্ডাকশন হয়। সলিটারি কন্ডাকশনের মাধ্যমে কেন হচ্ছে ডিমাইলেশন হচ্ছে এখানে দেখবেন পেশেন্টের একটা হিস্ট্রি দিবে আইদার পেশেন্টের আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন ছিল অথবা ডায়রিয়া ছিল। ডায়রিয়ার জন্য কি হলো ক্যাম্পাইলোব্যাক্টর যেজনই ডায়রিয়া করেছে ক্যাম্পাইলোব্যাক্টর যেজনের মধ্যে তার যে লিপিড এ নামক আউটার মেমব্রেন আছে লিপিড লেয়ার যেটা আছে সেই লিপিড লেয়ারে যে অ্যান্টিজেনটা এটা একটা অ্যান্টিজেন লেয়ারে গিয়ে অ্যান্টিবডি তৈরি হবে তাহলে লিপিড এর সাথে আবার আমাদের এই যে মাইলিন শীট যেটা এই মাইলিন শীটের সেরামাইড নামক যে জিনিসটা আছে এটা স্ট্রাকচার একটা একদম বুঝে তাহলে লিপিড এর এগেন্সে যে অ্যান্টিবডি সেটা সেরামাইড বা হচ্ছে আমার সহজ কথায় আমাদের মাইলিন শীটের এগেন্সে যে কাজ করবে তাহলে মাইলিন শীটের এগেন্সে যে কাজ করে সে কয়েকটা জায়গাতে অ্যাটাক করতে পারে। একটা হচ্ছে আমাদের এই যে মাইলিন শীট এরিয়াটা এখানে অ্যাটাক করতে পারে। দুই নম্বর হচ্ছে এখানে অ্যাটাক করলো কিন্তু ইনফ্লামেশনটা এদিকে হলো আরেকটা হচ্ছে টোটাল ইনফ্লামেশনটা এই জায়গাটা হয়েছে কিন্তু তার টোটাল একটা এক্সোনাল জায়গাটা ধরে গিয়েছে তাহলে এই কয়েক জায়গায় হতে পারে। এখন এখানে কি কি করণা করতে পারে পেশেন্টের আমরা জানি যে যত ডিমাইলিনেশন হবে পেশেন্টের যত ডিমাইলিনেশন হবে অর্থাৎ আমরা এটা জানি যে একটা যার মাইলিনেশন যত কম তার ভেলোসিটিও তত কম তার কন্ডাকশন ভেলোসিটিও তত কম এবং সে তত স্লোলি না কন্ডাকশন করে এবং যার মাইলিনেশন যত বেশি তার ভেলোসিটি তত বেশি তাহলে এখানে কি করণা করবে দিন শেষে যে আমাদের যে মোটর ইঞ্জিনটা আসবে মোটর ইম্পালসটা আসবে এই মোটর ইম্পালসটা ধীরে ধীরে কি করবে ডিমাইলিনেশনের জন্য স্লো হয়ে যাবে এবং এক্সপেক্ট করতে থাকবে প্রোগ্রেসিভ উইকনেস ডেভেলপ করে যত ডিমাইলিনেশন হয় তত প্রোগ্রেসিভ উইকনেস ডেভেলপ করবে। তাহলে এখানে যদি রিলেশনটা হয় তাহলে এখানে ধরেন মাইলিন শীতে তাহলে আমরা বলি একটা এআইজিপি এআইজিপিতে কি পাই আমরা প্রোগ্রেসিভ মাসকুলার উইকনেস পাচ্ছি বিশেষ করে লোয়ার লিম উইকনেস পাচ্ছি এবং সেই সাথে সাথে প্রোগ্রেসিভ লোয়ার লিম উইকনেস পাচ্ছি এবং সেই সাথে সাথে এবং কি থাকবে উইকনেস সেটা হচ্ছে লোয়ার মোটর নিউরন লেশন উইকনেস পাচ্ছি বা ফ্ল্যাসিড প্যারাপেসিস পাচ্ছি সেই সাথে সাথে পেশেন্টের ক্রানিয়াল নার্ভ যদি থাকে তাহলে সেই এটাকে বলা হয় এআইজিপি দেখা যায় যে সেই এখানেও ধরে এবং ক্রানিয়াল নার্ভে ডিমাইলিনেশন করে ক্রানিয়াল নার্ভ যে ডিমাইলিনেশন করে স্পেশালি কোন নার্ভটা স্পেশালি সেভেন ক্রানিয়াল নার্ভ অর্থাৎ পেশেন্ট লোয়ার লিম উইকনেস নিয়ে আসছে এবং পেশেন্টের যেহেতু লোয়ার মোটর নিউরন তখন পেশেন্ট কি করতে পারছে না বাইলেটারালি সে আইটা ক্লোজ করতে পারছে না ফেশিয়াল নার্ভ উইকনেস ডেভেলপ করছে বিশেষ করে সেভেনটা বাইলেটারালি ইনভলভমেন্ট হয় এখানে এটা হচ্ছে এআইজিপি টাইপ। আরেকটা টাইপ হচ্ছে সে শুধুমাত্র মোটরটাকে ধরবে সে শুধুমাত্র মোটর পরবর্তীতে যে ইম্পালসটা আসবে সেকেন্ড ইম্পালসটা যখন আসবে এরপরে থার্ড ইম্পালসটা যখন আসবে
এবং ফ্যাটিগেবিলিটি ডেভেলপ করতেছে। এই ডিক্রিমেন্টাল মোটর রেসপন্স এবং ফ্যাটিগেবিলিটির জন্য এক পর্যায়ে আর পেশেন্ট কোনো কাজ করতে পারবে না, অর্থাৎ দেখা যাবে যে পেশেন্টকে কোনো কাজ রিপিটেডলি করতে দিলে যে কাম কমিং হেয়ারে তো বারবার কি করা লাগে, বারবার চুলাচ্ছে না, একই জায়গায় করা লাগে, দেখা যাবে পেশেন্ট এটা পারতেছে না, বারবার যখন চোখ খোলার জন্য বারবার করে আপনার কন্ডাকশন সাস্টেন কন্ডাকশন দিয়ে রাখতে হয় তখন সে পারতেছে না, ধীরে ধীরে আই আইলিড ড্রুপিং হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা ডিক্রিমেন্টাল রেসপন্সটা পাবো। তাহলে এই হচ্ছে আমাদের মেইন প্যাথোফিজিওলজি অফ মাইসেনিয়া গ্রেভিস। তাহলে এই যে উইকনেসটা কোথায় কোথায় ডেভেলপ করে, এই উইকনেসটা দুটো জায়গায় মিলে ডেভেলপ করে, একটা হচ্ছে অকুলার বলা হয় অকুলার মাইসেনিয়া গ্রেভিস, আরেকটা হচ্ছে মেইনলি ষোল্ডার গার্ডেল, ষোল্ডার গার্ডেলে ডেভেলপ করে, একটা হচ্ছে অকুলার মাইসেনিয়া গ্রেভিস, একটা হচ্ছে ষোল্ডার গার্ডেলে মাইসেনিয়া গ্রেভিস। ওকে, অকুলার মাইসেনিয়া গ্রেভিসে আমাদের মেইনলি টোসিস আকারে দেখা যায় এবং কিছু কিছু ক্ষেত্রে ফ্যারিঞ্জিয়াল মাসলগুলো দেখা যায় যে ইনভলভমেন্ট হয়, আর ষোল্ডারে দেখা যায় যে আমাদের ষোল্ডার গার্ডেলে যে মাসলগুলো আছে সেগুলো, এগুলো কি হয় যখনই বারবার কোনো একটা কাজ করতে বলা হবে, অর্থাৎ আমরা যদি পেশেন্টকে বলি যে একটা একটা পর্যন্ত বন্ধ দেখা যাবে যে 10 পর্যন্ত বন্ধ আর বন্ধ পারতে না, এখানে দুইটা বেডসাইড টেস্ট করা হয়, দুটো বেডসাইড টেস্ট করা হয়, এটা বইয়ের মধ্যে লেখা নেই, তারপর আপনারা লিখে রাখেন, একটা হচ্ছে আইস আইস অন আইস টেস্ট, আইস অন আইস টেস্ট, আরেকটা হচ্ছে বেডসাইড টেস্ট যেটা সেটা হলো আমাদের কাউন্টিং টেস্ট, এবং সেই সাথে সাথে একই সাথে কাউন্টিং টেস্টের সাথে সাথে সিলিং টেস্ট করা হয়। কাউন্টিং টেস্ট এবং সিলিং টেস্ট, পেশেন্টকে উপরের দিকে তাকাতে বলা হয় এবং উপর দিকে হাত উপরে রাখতে বলা হয়, দেখা যায় সেরকম করে নিচে হাত দুটা খুব দ্রুত নিচে নেমে আসছে। আইস অন আইসটা কি, আইসটা অর্থাৎ বরফ যদি তার চোখের উপরে দিয়ে রাখা যায় দেখা যায় যে দুইটা ইন্টার যে পালপেবা এই দুইটার যে দূরত্বটা, এই দূরত্বটা প্রথমে হয়তো কম ছিল, এরপরে আরো বেড়ে যায়, এরপরে আরো বেড়ে যায়, আবার পালপেবা এবং লোয়ার পালপেবা এই দুইটা দূরত্বটা বেড়ে যায়, অর্থাৎ ওয়াইড পার্ট হয়ে যায়, টোসিসটা কমে যায়, ওকে, ওয়াইড পার্ট হয়ে যায়, টোসিসটা আপনারা ডেভিডসনের
133 নম্বর পেজে চলে যাবেন আপনার ডিভিশনে 133 নম্বর পেজে চলে যাবেন আমরা এখানে এখানে অ্যামপ্লিটিউড এবং কি দেখেছি অ্যামপ্লিটিউড বডিটা বললাম অ্যামপ্লিটিউডটা হচ্ছে নার্ভের জন্য কম্পন মাসল অ্যাকশন পটেনশিয়ালটা হচ্ছে আমাদের কিসের জন্য কম্পন মাসল অ্যাকশন পটেনশিয়াল হচ্ছে আমাদের মাসলের জন্য আর ওই যে এফওএফ যেটা এই এফওএফটা হচ্ছে আমাদের রিফ্লেক্স আর্কের মাধ্যমে অ্যান্টিরো হনসেল থেকে একটা ইমপাস আসছে রিফ্লেক্সের জন্য সেটা হচ্ছে এফওএফ এই এফওএফটা ডিলেট হয়ে যাবে হচ্ছে আমাদের গুলেনবাড়ি সিনড্রোমে ওকে তাহলে এইটাই হলো আমাদের এনসিএসএমজি তো মোরলেস এই জিনিসগুলো এখানে দেখা বিষয় এখন আসেন আমরা লাস্ট বাট নট লিস্ট একটা জিনিস দেখবো সেটা হচ্ছে আমাদের এপিলেপসি সেটা হচ্ছে আমাদের এপিলেপসি এপিলেপসি দেখার আগে যেটা গুরুত্বপূর্ণ আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে স্ট্যাটাস এপিলেপটিকাস এটা কি স্ট্যাটাস এপিলেপটিকাসটা হচ্ছে দুইটা জিনিস একবার এপিলেপসি শুরু হয়েছে কনভার্সন শুরু হয়েছে এবং সেটা 5 মিনিটের বেশি সময় ধরে চলছে এটা একটা দুই নম্বর হচ্ছে তার কনভার্সন হলো সেটা ফিউ সেকেন্ড বা মিনিটস থাকলো এরপরে কি আবার কনভার্সন হলো এবং বারবার তার রিপিটেড কনভার্সন হচ্ছে কিন্তু তার কনসাসনেস রিগেইন করছে না এই দুইটা জায়গা এই দুইটা কন্ডিশনকে বলা হয় স্ট্যাটাস এপিলেপটিকাস এই স্ট্যাটাস এপিলেপটিকাসটা ম্যানেজমেন্ট কি 138 নম্বর পেজে চলে আসেন 138 নম্বর পেজে দেখেন ম্যানেজমেন্ট অফ স্ট্যাটাস এপিলেপটিকাস দেওয়া আছে সেখানে আমরা কি করব ইনিশিয়াল কাজই হবে আপনি ইয়ারওয়েটা অ্যাটেন্ড করবেন ইয়ারওয়েটা মেইনটেইন করবেন এর পরবর্তীতে যে আপনি তার সেকেন্ডারি কজ অফ এপিলেপসি খোঁজার জন্য কি করবেন ব্লাড গ্লুকোজ ইউরিয়া ইলেক্ট্রোলাইট এগুলো সব নেবেন নেওয়ার পরবর্তীতে আপনার কাজ হবে পেশেন্টকে আইভি ডাইজিপাম দেওয়া আইভি ডাইজিপাম দেওয়া এটা যদি না পারেন মিরাজোলাম দিবেন আর একটা হচ্ছে কি আছে লরাজিপাম এই তিনটা ড্রাগ আমরা দিতে পারি এরপরে যদি তার কনভার্সনটা ইয়ে না হয় কন্ট্রোল না হয় তখন আমরা কি করবো লোডিং ডোজ দিব কি কি লোডিং ডোজ দিতে পারি একটা হচ্ছে ফসফেনাইটন একটা হচ্ছে লিভেটিরাসিটাম আর একটা হচ্ছে ফেনোবারবিটন ঠিক আছে এবং সোডিয়াম ভ্যালপোয়েট লোডিং ডোজ এরপরে যদি কনভার্সনটা কন্ট্রোল না হয় কনভার্সনটা রিগেইন করে না করে এবং কনভার্সন যদি কন্ট্রোল না হয় তখন আমরা কি করবো পেশেন্টকে আমরা আইসিইউতে নিয়ে যে মাসল রিল্যাক্সেন্ট দিয়ে আমরা সেখানে প্রোপোফল দিব ওকে এবং সেভাবে আমরা স্ট্যাটাস এপিলেপটিকাস মেইনটেইন করব এখন আসেন হোয়াট ইজ এপিলেপসি এন্ড হোয়াট ইজ সিজার অ্যাবনর্মাল নিউরোনাল অ্যাক্টিভিটির জন্য যে ঘটনাটা ঘটছে কনভার্সনটা হচ্ছে এটাকে বলা হয় সিজার আর সিজারটা দুইভাবে হতে পারে একটা হচ্ছে আননোন কজ কোনো কজ জানা যায় না এবং একটা হচ্ছে সেকেন্ডারি কোনো কজ অর্থাৎ প্রোভোকেটিং ফিচার্স আছে তাহলে প্রোভোকেটিং ফিচার সেটা মেটাবলিক হোক বা স্ট্রাকচারাল হোক এই ধরনের কোনো ফিচার যদি না থাকে তাহলে সেটাকে বলা হয় এপিলেপসি যেটাকে বলা হয় এপিলেপসি যেটা অনেক বাচ্চাদের থাকে যেটা কারণে এপিলেপসি সিনড্রোম ওকে এখন আসেন সিজারে 154 নম্বর পেজে আসবেন 154 নম্বর পেজে 152 নম্বর পেজে প্রথমেই এই সিজার কোনটা এবং এপিলেপসি কোনটা এটা একদম স্পষ্টভাবে লেখা আছে 152 নম্বর পেজে এটা একটু ডাকিয়ে নেবেন 152 নম্বর পেজে এটা একটু ডাকিয়ে নেবেন ওকে আচ্ছা এখন আসেন এপিলেপসির কি কি টাইপ আছে এপিলেপসিস বা সিজারের কি কি টাইপ আছে দেখেন কিছু ফোকাল সিজার আছে জেনারেলাইজ সিজার আছে ফোকাল সিজার জেনারেলাইজ সিজার জেনারেলাইজ সিজারের মধ্যে কি কি আছে টনিক ক্লোনিক সিজার আছে অ্যাবসেন্ট সিজার আছে মাইক্রোনিক সিজার আছে অ্যাটোনিক টনিক ক্লোনিক এবং এই ধরনের সিজারগুলো আছে আর কিছু কিছু আছে সিজার অফ আনসার্টেন অর জেনারেলাইজ অর ফোকাল নেচার ঠিক আছে এখানে একটা জিনিস দেখেন ফোকাল সিজার এবং জেনারেলাইজ টনিক ক্লোনিক সিজারে দুইটাই কি দেওয়া আছে দুইটাই বক্স বা কজ দেওয়া আছে একটা কথা মনে রাখবেন মনে রাখার জন্য ড্রাগ কজগুলো যদি কোনো সিস্টেমিক কজ হয় ড্রাগ কজ হয় মেটাবলিক কজ হয় সেটা কিন্তু কোনো ফোকাল সিজার করে না সেটা কি করে সেটা করে হচ্ছে মেইনলি আমাদের জেনারেলাইজ টনিক ক্লোনিক সিজার করে জেনারেলাইজ টনিক ক্লোনিক সিজার করে তাহলে দেখেন ড্রাগ কজ কি কি আছে এখানে ড্রাগ কজগুলো পড়ে যাদের জিটিসিএস যাদের এই ধরনের কোনো সিজার আছে বি ফোকাল সিজার অর জিটিসিএস সিজার তাদেরকে এই ড্রাগগুলো দেওয়া যাবে না তাহলে কি কি ড্রাগ অ্যাভয়েড করবেন আপনি দেখেন অ্যান্টিবায়োটিকের মধ্যে পেনিসিলিন আইসোনিয়াজিড মেট্রোনিডাজল আর অ্যান্টিম্যালেরিয়ার মধ্যে ক্লোরোকুইন মেফ্লোকুইন আর অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগের মধ্যে কি কি আপনি অ্যাভয়েড করবেন অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগের মধ্যে দেখেন লেখা আছে কি কি লিডোকেইন ডিসোপ্রামাইড এগুলো লিডোকেইন ডিসোপ্রামাইড আমরা অ্যাভয়েড করব তাহলে কি কি দিতে পারে যে একটা পেশেন্ট আপনার কাছে নিউমোনিয়া নিয়ে আসছে এবং পেশেন্টের কিন্তু এপিলেপসি হিস্ট্রি আছে বা সিজারের হিস্ট্রি আছে উইচ ড্রাগ ইজ দ্য চয়েস অথবা অ্যাভয়েড করবেন দুইভাবে আসতে পারে একটা পেশেন্ট আপনার কাছে অ্যারিথমিয়া নিয়ে আসছে এখন আপনি অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ কোনটা দিবেন না কোনটা অ্যাভয়েড করবেন ওকে ঠিক একইভাবে ড্রাগ অ্যাভয়েড করার কথা মাইসথেনিয়া গ্র্যাভিসও আছে মাইসথেনিয়া গ্র্যাভিসও ড্রাগ অ্যাভয়েড করার কথা লেখা আছে ওকে মাইসথেনিয়া গ্র্যাভিসে আমরা বেশ কিছু ড্রাগ অ্যাভয়েড করি সেই ড্রাগগুলো কি কি সেই ড্রাগগুলো হচ্ছে একটা হচ্ছে বিটা ব্লকার একটা হচ্ছে বেশ কিছু অ্যান্টিবায়োটিক কি অ্যান্টিবায়োটিক একটা হচ্ছে ক্লোরোকুইনোলোনস তার মানে হচ্ছে আমাদের সিক্লোফ্লোক্সাসিন ওফ্লোক্সাসিন গেটফ্লোক্সাসিন স্পারফ্লোক্সাসিন এগুলো দাদা আছে এগুলো আর হচ্ছে ম্যাক্রোলিডস এবং আমাদের অ্যামাইনোগ্লাইকোসাইড কি ক্লাইথ্রোমাইসিন ইথ্রোমাইসিন এগুলো মানে স্ট্রেপটোমাইসিন এই জিনিসগুলো হচ্ছে আমাদের অ্যাভয়েড করতে হবে ওকে এবং পেনিসিলামাইন এবং এটা হচ্ছে পেনিসিলামাইন এটা হচ্ছে মাইসথেনিয়া গ্র্যাভিস অ্যাভয়েড করব আর এখানে আমরা কি পেলাম এপিলেপসি অ্যাভয়েড করব আর এপিলেপসিতে কি কি অ্যাভয়েড করা হয় মাইসথেনিয়া গ্র্যাভিস কি কি অ্যাভয়েড করা হয় এই জিনিসগুলো আমরা অবশ্যই জানা থাকতে হবে মেটাবলিক যত ডিজিজ আছে এগুলো কিন্তু কি করে মেটাবলিক ডিজিজগুলো আমাদের জেনারেল টনিক ক্লোনিক সিজার করে কিন্তু ফোকাল সিজার কি কি করতে পারে ফোকাল সিজার কিন্তু ইনফেক্টিভ কজ যেমন সেরেব্রাল অ্যাবসেস টক্সোপ্লাজমোসিস টিউবারকুলোমা এগুলো হচ্ছে আমাদের ফোকাল সিজারগুলো করে এখানে সিজারের ক্ষেত্রে মেইনলি যেটা ইম্পর্টেন্ট এবং ইনফিনিটি স্টার যেটা যেখানে দিবেন সেটা হচ্ছে ড্রাগ অফ চয়েস ইন লেমোট্রিজিন লিভেটিরাসিটাম 3L
কমপ্লেক্স সিনড্রোমটা হয় হচ্ছে পেশেন্ট তিনটা জিনিস থাকতে পারে। একটা হচ্ছে তার আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, দুই নম্বর হচ্ছে প্রেগন্যান্সি, তিন নম্বর হচ্ছে পেশেন্টের ক্রনিক কিডনি ডিজিজ থাকে। এই ধরনের পেশেন্টে কি ঘটনা ঘটে, সে যখনই শুয়ে পড়ে অথবা যখনই রেস্টে থাকে তখনই তার পা কামড়ায়, বিশেষ করে ক্র্যাম্পিং পেইন হয়, এবং ক্র্যাম্পিং পেইন হয় এবং যখনই সে হাঁটাহাঁটি করে সেই জিনিসটা চলে যায়। অর্থাৎ এটাকে প্রিভেন্ট করার জন্য কি করে, সে বারবার পা নাড়াতে থাকে, অর্থাৎ ডিউরিং স্লিপ সে না ঘুমিয়ে সে কন্টিনিউয়াসলি পা নাড়াতে থাকে। এবং পেশেন্টের ব্যাকগ্রাউন্ডে কি থাকবে, ব্যাকগ্রাউন্ডে আপনার একগুলো তার আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া আছে অথবা তার সিকেডি আছে। এই ধরনের পেশেন্টকে আপনি কি দিবেন, এই ধরনের পেশেন্টকে আপনি দিবেন হচ্ছে কুইনাইন। এই ধরনের পেশেন্টকে দেওয়া হয় হচ্ছে কুইনাইন দেওয়া হয়। ওকে, আর যেটা হাইপারসোমনোসিস 1169 নাম্বার 1169 নাম্বার 1159 নাম্বার পেজে হাইপারসোমনোসিসের প্রাইমারি কজ এবং সেকেন্ডারি কজ, মধ্যে দেখেন একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। একটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, ঠিক আছে, হাইপারসোমনোসিসের কজ, মধ্যে একটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, আর নার্কোলেপসি সিনড্রোম জাস্ট একটু রিডিং দিয়ে যাবেন। সো মোর অর লেস এই হলো আমাদের টোটাল বা ওভারঅল আমাদের নিউরোলজি, নিউরোলজির যে সম্পূর্ণ অংশটুকু। এখন আপনাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আছে। এই টোটাল নিউরোলজি পড়াটা দেখেন, এটা কিন্তু অনেক ফাস্ট একটা পড়াশোনা। এই ফাস্ট পড়াশোনাকে যদি আপনারা কনসাইজ করতে চান, তাহলে আপনি দু তিনটা জায়গাকে টার্গেট করবেন। আপনারা যখন এখন লেকচার দেখছেন, আমি আশা করবো অবশ্যই আপনারা লেকচারের টাইমে লেকচারটা দেখছেন, লেকচারের টাইমে যখন লেকচারটা দেখছেন, এই লেকচার টাইমে আপনি আদ্যপান্ত ডেভিশনটা ভালো মতো পড়ে ফেলবেন। বিশেষভাবে গুরুত্ব দিবেন যে জায়গাগুলোকে আমরা চারটে স্টার দিয়েছি, যার ফোর স্টার দিয়েছি, থ্রি স্টার দিয়েছি, ইনফিনিটি স্টার দিয়েছি, সেই জায়গাগুলো। কিন্তু যে জায়গাগুলো স্টার দিয়ে কিন্তু পড়ে যেতে বলেছি, সেই জায়গাগুলো একবার খুব ভালো মতো পড়ে যাবেন, এবং আবার যখন সেটা রিভিউ এক্সাম হবে, সেই রিভিউ এক্সামের সময় আবার আপনি খুব ভালো মতো পড়বেন। দ্বিতীয় যেটা ইম্পর্টেন্ট হলো, পরীক্ষার এক মাস আগে যে আপনি কি পড়বেন, এক মাস আগে যে আমরা যেটা চারটা স্টারের কথা বলেছি, তিনটা স্টারের কথা বলেছি, ইনফিনিটি স্টারের কথা বলেছি, এরকম পড়বেন। আর পরীক্ষার আগে রাতে এবং পরীক্ষার দিন সকালবেলা, পেপার ওয়ানের সকালবেলা কি পড়বেন, অনলি ইনফিনিটি স্টারটা পড়ে যাবেন। এখন আসেন, আপনি কি করবেন, ডিজিজগুলোকে ভাগ ভাগ করে নিয়ে আমরা যেভাবে পড়িয়েছি, পেপার ওয়ানে যেভাবে আমরা দেখেছি কর্টিকাল লোবার ফাংশনের সাথে স্ট্রোক সিনড্রোম, স্ট্রোকের ফাস্ট ফ্লেচার এবং ব্রেইন স্টেম সিনড্রোম, তার সাথে সাথে ভিজুয়াল ডিসটারবেন্স, ক্রেনিয়াল নিউরোপ্যাথি, এগুলো একবার পড়ে ফেলবেন, এক নজরে পড়ে ফেলবেন। তিন নম্বর হচ্ছে আপনি গেট ডিসঅর্ডার থেকে, গেট ডিসঅর্ডারে যাবেন, গেট ডিসঅর্ডার থেকে মুভমেন্ট ডিসঅর্ডারগুলো পড়ে ফেলবেন, কোরিয়া অ্যাটাক্সিয়া যেগুলো কজ আছে এগুলো দেখে ফেলবেন। এর পরবর্তীতে আপনি যখন সিএসএফ দেখবেন, সিএসএফের সাথে আপনি মেনিনজাইটিস এবং মেনিনজাইটিসের ব্যাকটেরিয়াল ভাইরাল এবং টিউবারকুলাস দেখে ফেলবেন। তার পরবর্তীতে আপনি ব্রেনে আলাদা যেগুলো ইনফেকশন আছে এগুলো ছোট ছোট আপনি দেখে যাবেন। তিন নম্বরে আপনি চলে যাবেন স্পাইনাল কর্ড ডিজিজ, স্পাইনাল কর্ড ডিজিজ থেকে এখানে আমরা যেভাবে স্পাইনাল কর্ড লেশনগুলো দেখে দিলাম যে ব্রাউন সেকুয়ার সিনড্রোম, সিরিঙ্গম, মাইলিয়া, তারপর হচ্ছে টেবিল ডর্সাল ডিসঅর্ডার, কি কি ঘটনা ঘটে, এই জিনিসগুলো আপনারা পড়ে রাখবেন। এর পরবর্তীতে আপনারা চলে যাবেন হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথিতে। পেরিফেরাল নিউরোপ্যাথিতে দুটো জিনিস আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে মাইসিনিয়া গ্র্যাভিস, আর একটা হচ্ছে আমাদের গুইলেনবার্গ সিনড্রোম, ঠিক আছে। আচ্ছা, মাইসিনিয়া গ্র্যাভিস এখানে ফোলেট গ্রেটের ক্যালসিয়াম চ্যানেলের কথা আমরা যেটা বলছিলাম, এই ফোলেট গ্রেটের ক্যালসিয়াম চ্যানেলে যদি একটা মিউটেশন হয়, তাহলে একটা ঘটনা ঘটে, এটা হচ্ছে বলা হয় ল্যাম্বার্টিটন মাইসিনিক সিনড্রোম। এই ল্যাম্বার্টিটন মাইসিনিক সিনড্রোমে কি হয়, বেশি বেশি করে ক্যালসিয়াম ঢুকতে থাকে, অর্থাৎ তার বেশি বেশি করে তার পাওয়ারটা কি হয়, বেশি বেশি করে পাওয়ার বাড়তে থাকে, ক্যালসিয়াম যত ঢুকবে তত তার পাওয়ারটা ইনক্রিমেন্টালি বাড়বে, আর ওইটা ডিক্রিমেন্ট করবে, যত দিন যাবে ততই ডিক্রিমেন্ট করবে মাইসিনিক গ্র্যাভিসে। ল্যাম্বার্টিটন মাইসিনিক সিনড্রোমটা মেইনলি অ্যাসোসিয়েটেড থাকে হচ্ছে স্মল সেল কার্সিনোমা, যেটা 90% ম্যালিগন্যান্সির সাথে রিলেটেড থাকে। এটা দেখার পরে আপনি চলে যাবেন হচ্ছে আমাদের আমরা যে এপিলেপসি সিনড্রোম বললাম, সেই এপিলেপসি সিনড্রোম, এপিলেপসি দুটো যাবে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কোন টাইপে কোন ড্রাগ দেওয়া হয় এবং প্রেগন্যান্সিদের ক্ষেত্রে কোনটা ইউজ করা হয়। সো এই হচ্ছে মোর অর লেস আপনার একটা টোটাল আমরা একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি, গাইডলাইন চেষ্টা করেছি। এখানে দুটো জিনিস আপনি অবশ্যই একটু হলেও অল্প করে দেখে যাবেন, 1193 নম্বর পেজ আপনারা দেখবেন লাস্ট পেজে, 1193 নম্বর পেজ খুব সহজভাবে দেখবেন যে মিডিয়ান নার্ভ, এখানে হচ্ছে এটি কার্পাল টানেল সিনড্রোম, মিডিয়ান নার্ভ এটা হলো কার্পাল টানেল, মিডিয়ান নার্ভ আমাদের সাপ্লাই দেয় কোনটাকে, ল্যাটারাল, ল্যাটারাল ফোর অ্যান্ড হাফ, ল্যাটারাল ফোর, ল্যাটারাল ফোর অ্যান্ড হাফ, এবং এর সাথে কি থাকে ওয়ান অ্যান্ড হাফ সাপ্লাই দেয়, কারেক্ট সাপ্লাই দেয় আমাদের সাপ্লাই দেয় হচ্ছে ওয়ান অ্যান্ড হাফ সাপ্লাই দিচ্ছে আলনার নার্ভ। তাহলে এদিকে মিডিয়ান নার্ভ, এদিকে আলনার নার্ভ, এদিকে রেডিয়াল নার্ভ, ওকে, এদিকে মিডিয়ান নার্ভ, এদিকে আলনার নার্ভ, এবং এদিকে হচ্ছে রেডিয়াল নার্ভ। তাহলে মিডিয়ান নার্ভ এই জায়গাটা আমাদের মেইনলি কি থাকে, আমাদের থাকছে হলো থিনার মাসল, তাহলে থিনার মাসল ওয়াস্টিং হবে, এই যে এই আমরা অ্যাবডাকশন করতেছি, এই যে অ্যাবডাকশন এটা করতেছি হলো অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিসের মাসলের মতো, সেই অ্যাবডাকশনটা আমরা করতে পারবো না, থামবে কোনো অ্যাবডাকশন হবে না, এটা মিডিয়ান নার্ভ। আবার এই জায়গায় যে কার্পাল টানেলটা আছে, এই কার্পাল টানেল সিনড্রোম বলা হয়, যদি সেটা অ্যামাইলয়েড, ডায়াবেটিস মেলাইটাস, অ্যামাইলয়েডোসিস যদি হয়, মাল্টিপল মায়েলোমা যদি হয়, হাইপোথাইরয়েডিজম হয়, তাহলে এখানে ডিপোজিশন হয়, কি তৈরি করবে, রেজোর রেটিনোক্লামিনকে ডিপোজিশন তৈরি করবে, মিডিয়ান নার্ভকে কম্প্রেশন করবে, এবং এদিকে যখন আমরা ট্যাপিং করবো তখন এদিকে দেখা যাবে যে মিডিয়ান নার্ভের বরাবর একটা টিংলিং এবং আমাদের টিংলিং সেন্সেশন পাওয়া যাচ্ছে। তাহলে এটাকে বলা হয় টিনাল সাইন, এখানে লিখে রাখেন টিনাল সাইন পজিটিভ, এটা হচ্ছে আমাদের মিডিয়ান নার্ভ বা কার্পাল টানেল সিনড্রোম। আর আরেকটা হচ্ছে দেখেন আলনার নার্ভ, আলনার নার্ভ আমরা বলেছি ওয়ান অ্যান্ড হাফ, এটা এখানে কি হবে, তারা এবং ফ্লেকশন হয়ে যাবে, এটা বলা হয় ক্লো হ্যান্ড, এটা বলা হয় ক্লো হ্যান্ড, ওকে, এবং প্যারাস্থেসিয়া হবে কোন দিকে, এবং এটা যদি এটা মিলি কোথায় লেখা হয় আলনার রিলেশন, আমাদের এলবোতে হয়, এলবোতে রিলেশন হলে হ্যান্ড হবে এক নম্বর, দুই নম্বর হচ্ছে ওয়ান অ্যান্ড হাফ মিডিয়াল, ওয়ান অ্যান্ড হাফ ফিঙ্গার, কি করা হবে, মিডিয়াল ওয়ান অ্যান্ড হাফ ফিঙ্গার প্যারাস্থেসিয়া ডেভেলপ করবে, প্যারাস্থেসিয়া ডেভেলপ করবে। আর মিডিয়াল যেটা সেটা হবে আমাদের আমাদের হ্যান্ড ড্রপ হয়ে যাবে, অর্থাৎ হ্যান্ড ড্রপ হবে, হ্যান্ডটা ড্রপ হয়ে যাবে, এটা হচ্ছে রেডিয়াল নার্ভের কারণ হবে, ওকে, এবং ডরসাল হ্যান্ডে দেখা যাবে যে ওয়াস্টিং পাওয়া যাবে, এটাকে বলা হয় ডরসাল গাটারিং, ডরসাল গাটারিং, ওকে, ডরসাল গাটারিং পাওয়া যাবে, এবং এখানে আমাদের আমাদের সেন্সরি লসগুলো হবে। রুট ভ্যালুগুলো লাস্টে দিয়ে দেখবেন, রুট ভ্যালুগুলো একদম সামনে যেমন দেওয়া আছে ঠিক সেভাবে একদম সামনে নিউরোলজির একদম প্রথমে 1121 নম্বর পেজে যেরকম রুট ভ্যালু দেওয়া আছে, ঠিক একইভাবে রুট ভ্যালু দেওয়া আছে হলো আমাদের 1188 নম্বর পেজ এবং 1189 নম্বর পেজ। জাস্ট সহজভাবে মনে রাখেন, সহজভাবে আমরা যদি মনে রাখি যে বাইসেপস এটা হচ্ছে সার্ভাইকাল 5, সুপারনিটর বা রেডিয়ালিস নিজের মাসল, সুপারনিটর রিফ্লেক্সটা এটা হচ্ছে সার্ভাইকাল 6, এবং ট্রাইসেপস যেটা, ট্রাইসেপস যেটা এটা হচ্ছে সার্ভাইকাল 7, অর্থাৎ 5 6 7 5 6 7। নিচে যেটা হচ্ছে সেটা হচ্ছে লাম্বার 3 4, আর প্ল্যান্টার যেটা সেটা হচ্ছে স্যাকটাল 1। আমরা এর আগে বলেছিলাম যে ডর্সিফ্লেকশন যেটা করা হয়, ডর্সিফ্লেকশন এটা হচ্ছে লাম্বার 5 দিয়ে, আর অর্থাৎ সেটা হচ্ছে হিল ওয়াকিং, যেটা হিল ওয়াকিং দিয়ে আমরা বুঝতে পারি ডর্সিফ্লেকশন করে, আর প্ল্যান্টার ফ্লেকশন যেটা সেটা করা হচ্ছে স্যাকটাল 1 দিয়ে। সেই স্যাকটাল 1 আমাদের কি প্ল্যান্টার ফ্লেকশন দেখা হয় এবং সাথে প্ল্যান্টার রেসপন্স দেখা হয়, সেটা হচ্ছে টো ওয়াকিং দিয়ে আমরা বুঝতে পারি। সো এই হচ্ছে মোর মোর একদম ওভারঅল হচ্ছে আমাদের নিউরোলজি, অনেক জায়গা আছে। এই জায়গাটা আমরা যেটা লাস্টে বললাম, এটা কিন্তু ইনফিনিটি স্টার, রুট লেভেল কিন্তু প্রায় প্রতিবারই আসে, রুট লেভেল কিন্তু আমাদের প্রায় প্রতিবারই আসে রুট লেভেলটা। আর ইন্টারমিনিয়েট নিউরোলজি যেটা আমরা দেখলাম, কার্পাল টানেল সিনড্রোম, মিডিয়াম টানেল সিনড্রোম, এবং হচ্ছে পরবর্তীতে সাইটিকা যেটা আগে দেখিয়েছি, এগুলো হচ্ছে আপনারা থ্রি স্টার দিয়ে রাখবেন, এগুলো মোর দেখা যায় একবার আসছে একবার আসছে না, এই হলো বিষয়। সো আপনাদের জন্য শুভকামনা থাকলো, পড়াটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন, নিজের মতো করে মনে রাখার চেষ্টা করবেন, বুঝে মনে রাখার চেষ্টা করবেন, এবং নিউরোলজিটা আমি আবার বলেছি যেটা 5+6 এর মতো, আপনাকে সিনারিও মধ্যে 5 পেপার করে আনতে হবে, 6 পেপার করে আনতে হবে, তাহলে যাতে আপনি খুব দ্রুত সহকারে দ্রুততার সাথে এটা পারবেন। সো আপনারা যত পারবেন তত কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করেন, কোথায় প্র্যাকটিস করবেন, আমাদের এসবিএ পাওয়ার মেডিসিন একটা বই আছে, ডেভিডসন এসবিএ পাওয়ার মেডিসিন বাই জেনেসিস, এটা এখন বর্তমানে থার্ড এডিশনটা চলছে, আপনারা কখনো এই পুরাতন এডিশনের বই কখনো কিনতে যাবেন না, বিকজ এখন বর্তমানে চলছে হলো থার্ড এডিশন, এবং সেই থার্ড এডিশনটা কোথায়, সেই থার্ড এডিশনটা হচ্ছে আমাদের 24th এডিশনের সাথে রিলেটেড,
সুতরাং এই জায়গাটাই আপনারা বারবার প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে দেখা যাবে যে আপনার নিজের যে রিফ্লেক্স নিউরোলজিতে যে রিফ্লেক্স তৈরি করতে হয় একটা ডায়াগনোসিস করা ওয়াইজলেশন এটা আপনারা খুব সহজে পাবেন সো সবাই ভালো থাকবেন সবাইকে আমরা আবার একটা হাসি মুখ নিয়ে আপনাদের সাথে আমরা এফসিপিএস পার্ট 1 পাস করার যে সেলিব্রেশন প্রোগ্রাম সেই প্রোগ্রামে আপনাদের সবার সাথে দেখা হবে কারণ অনলাইনে স্বাভাবিকভাবে আমি বলে যাচ্ছি সেটা হয়তো রেকর্ড হয়ে আপনাদের কাছে যাচ্ছে এটা হয়তো পৌঁছাবে না আপনারা হয়তো আমাকে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের সৌভাগ্য আপনাদের দেখা আপনাদের হাসি মুখটা আবার দেখার আশাবাদ ব্যক্ত করে আজকে এই নিউরোলজি ক্লাসটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা